हेलो स्टूडेंट्स, वेलकम टू WB एग्जाम पोर्टल। तो दुटो पेपर तुम्हारे आज हमें सॉल्व करा रिजनिंग एक हे RRB ग्रुप डी प्रीवियस ईयर पेपर 17/9/2018 पेपर 9 AM पेपर और एक हे NTPC CBT2 लेवल 5 पेपर जो 12/6/2022 हो लेटेस्ट पैटर्न TCS जमन प्रश्न दिए तेम 12:45 पेपर। ठीक है, देखो रेलवे ग्रुप डी सब प्रश्न हमें नहीं पेपर के एखे तुम्हारे सिलेक्शन बेस्ड प्रश्न रखा हो अर्थात किछु किछु प्रश्न के बाद देवा हुए एर कारण कि कारण से प्रश्न तो खूब ही इजी लेवल प्रश्न एखे मेनलि तुम्हारे रेलवे ग्रुप डी ते 17/9/2018 जो विवृति निर्भर प्रश्न छो विवृति बेस्ड प्रश्न सेगुलो रखा हो तार मध्य डाटा साफिसियसि प्रचुर परिमाणे आछे। ठीक आछे, सेखाने विवृति अनुमान प्रश्न आछे। सीटिंग अरेंजमेंट तुम्हारे NTPC CBT2 ते बेशी एसेछे सेटा तुम्हारे ओखान थेके नेওয়া হয়েছে। ঠিক আছে, দুটোকে আলাদা করে রাখা হয়েছে। তো প্রথমে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার আলোচনা করব। দাগ নম্বরের দিকে কেউ যাবে না, এই পেপার অনেকের কাছেই আছে যেটা ওই 42/47 MB যে PDF তার থেকে নেওয়া হয়েছে। তো দাগ নম্বর ম্যাচ হবে না কিন্তু ওখ থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের প্রশ্ন মেনলি CBT2 থেকে নেওয়া হয়েছে। ওকে, তো দুটোকে আলাদা করে যেমনটা বললাম রাখা হয়েছে। আর ভিডিওটা পজ করে আগে নিজেরা ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। তো প্রথমেই আমি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করাবো, তারপর সেপারেট ভাবে আমি তোমাদের NTPC CBT2 এর পেপার লাস্টে সলভ করেছি, টোটালটা আছে ওটা। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন আমাদের একটা যুক্তি এবং সিদ্ধান্তের ওপরে, আমাদের কি এয়ার কন্ডিশনের অতিরিক্ত ব্যবহার আটকানো উচিত? এয়ার কন্ডিশনের অতিরিক্ত ব্যবহার কি আটকানো উচিত? এই প্রশ্নটা করা হচ্ছে যুক্তি এবং বিবৃতির ওপরের প্রশ্ন। মনে রাখবে যুক্তি এবং বিবৃতির ক্ষেত্রে উভয় যুক্তি একসাথে কিন্তু কি হতে পারে, কারেক্ট হতে পারে। হ্যাঁ এবং না উভয় যুক্তি একসাথে কারেক্ট হতে পারে। ওই জন্য হ্যাঁ কারেক্ট হচ্ছে মানে যে আমি নাটাকে চেক করব না এমন কিন্তু নয়। ঠিক আছে, তো বলছে হ্যাঁ এটি মানব দেহকে দুর্বল করে দেয়। তোমরা জানো যে এয়ার কন্ডিশন, মনে রাখবে বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বাইরে যাই, বিবৃতির বাইরে আমরা যেতে পারি, অর্থাৎ বিবৃতির বাইরে ন্যাচুরাল যে আমাদের নলেজ আছে, জেনারেল নলেজ আছে তার উপর বেস করে আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, বিবৃতি আর সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা হয় না, বিবৃতি আর যুক্তির ক্ষেত্রে সেটা হতে পারে। অতএব আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেই প্রশ্নের মধ্যে যা যা আছে তার বাইরেও আমরা যেতে পারি, অর্থাৎ আমাদের যে জেনারেল নলেজ আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। তো যদি আমরা ইউজ করি, এখানে বলছে যে হ্যাঁ এটি মানব দেহকে দুর্বল করে। তোমরা জানো যে এয়ার কন্ডিশনার থেকে অনেক ধরনের সাইড এফেক্ট দেখা যায়, যেটা বর্তমানে যারা এয়ার কন্ডিশন খুব পরিমাণে ব্যবহার করে তারা বাইরে বেরোলে প্রথম কথা তাদের প্রবলেম হয়, কারণ তারা ভেতরে ওই ঠান্ডাটার দ্বারা অভ্যস্ত হয়ে যায়। এছাড়াও আরও অন্যান্য হেলথ হ্যাজার্ড থাকে। ঠিক আছে, সো এটা মানবদেহকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। এই যুক্তিটা কিন্তু ডেফিনেটলি কারেক্ট, এটা কিন্তু কারেক্টই হচ্ছে। পরেরটা বলছে না, স্বাচ্ছন্দ্যকে কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যই সম্পদ বলা হয়। তো স্বাস্থ্যই যদি না থাকে, স্বাচ্ছন্দ্য থেকে আমার লাভ কী? সুতরাং এই যুক্তিতে আমি বলতে পারি এটা আমাদের কেটে যাচ্ছে। তো আমরা কী বলতে পারি যে প্রথমটা কারেক্ট, কেবলমাত্র অনুমান ওয়ান আমাদের অন্তর্নিহিত হচ্ছে, দু নম্বরটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এটা রিয়েলি সরি, এটা অনুমান কোনোভাবে ভুল করে চলে এসছে, এটা আমরা বলবো এক নম্বর যুক্তিটাই এখানে যথেষ্ট, দুই নম্বর যেটা যুক্তি আছে সেটা আমাদের কেটে যাবে, এটা অনুমানের প্রশ্ন নয়, এটা কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আজকালকার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের দ্বারা প্রভাবিত থাকে। আমি তোমাদের অনেকবার বলেছি বিবৃতি অনুমানের ক্ষেত্রে মনে রাখবে সবসময় যে বিবৃতি হচ্ছে কেউ যেটা বলছে সেটা হচ্ছে বিবৃতি, আর সে কী ভেবে বলছে তার ভাবনাগুলো হচ্ছে অনুমান। তুমি কিছু ভেবে বা অনুমান করে কোনো কথা বলো, সে অনুমান বা ভাবনা হচ্ছে তোমার অনুমান। ঠিক আছে, তো চলো অ্যান্সার করো। এই কথাটা কেউ বলছে সে কী ভেবে বলছে? ভাবনার সঙ্গে বক্তব্যে একটা লজিক্যাল কানেকশন থাকে, হতে পারে উদ্ভট ভাবনা তো উদ্ভট বক্তব্য হতে পারে, আবার সঠিক ভাবনা দ্বারা সঠিক বক্তব্য প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো আজকালকার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের দ্বারা প্রভাবিত থাকে। ঠিক আছে, তো অনুমান বলছে যিনি এই কথাটা বলছেন তিনি কি এটা ভেবে বলছেন? ফার্স্ট অনুমান বা তার ফার্স্ট ভাবনা বলছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের রোল মডেল মনে করে। এখন তুমি বলবে স্যার এখানে শিক্ষক আছে, এখানে শিক্ষক শিক্ষিকা আছে, এটা কি রং? অ্যাকচুয়ালি তা নয়। দেখো এখানে ব্যক্তিগতভাবে আমি যখন দেখলাম ইংলিশটা দেখলাম, আমি দেখলাম এখানে টিচার্স কথাটা লেখা আছে। তো টিচার, শিক্ষক শিক্ষিকা উভয়কে আমরা টিচার্স বলি, লেডি টিচার, মেল টিচার, ফিমেল টিচার এসব কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো টিচার শব্দটার মধ্যে দিয়ে আমরা উভয়কেই বোঝাই, তো ডেফিনেটলি এটা আমাদের কারেক্ট হচ্ছে। রোল মডেল মনে করে বলেই তো তাদের দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, রোল মডেল কাকে বলা হয়? এমন কেউ বা এমন কোনো জিনিস যাকে ফলো করতে ইচ্ছা করে তাকে আমরা রোল মডেল বলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে অনেকটা সময় কাটায়। দেখো যিনি এটা বলছেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কের কথা বলছেন, ছাত্রছাত্রীরা স্কুলে কতটা সময় কাটায় সেটা তার ভাবনার মধ্যে নেই। ঠিক আছে, কারণ এই বিবৃতি দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। অতএব আমরা বলতে পারি কি এটা আমাদের কেটে যাচ্ছে, এটা আমাদের কারেক্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কেবলমাত্র অনুমান ওয়ানই আমাদের এখানে রাইট। ওকে, অফিসিয়াল অ্যান্সার তাই ছিল। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা তোমাদের বিবৃতি এবং প্রশ্ন, কিন্তু
দেখো, আগেও তোমরা দেখলে একটা যুক্তির আকারে বিবৃতি প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশ্ন করা রয়েছে, যুক্তি দেওয়া রয়েছে, এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন করা হবে এবং যে বিবৃতির মধ্যে উত্তরটা থাকবে আমরা বলবো সেই বিবৃতিটাই যথেষ্ট উত্তরটা দেওয়ার জন্য, এটাকে বলা হয় ডাটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, চলো ট্রাই করো। অর্থাৎ কোথায় ডাটা সাফিসিয়েন্টভাবে আছে যে উত্তরটা দেওয়া যাবে। যদি প্রথম বিবৃতি দেখি, এখানে বলছে বোনেদের মোট বয়স কত। পয়েন্ট টু বি নোটেড, তুমি এবং তোমার বোনকে, যদি তোমার বোন থাকে এবং তুমি যদি মেয়ে হও নিজে, তো তুমি এবং তোমার বোনকে পাড়ার লোকেরা বলে দুই বোন। এই অর্থে এখানে বোনেদের কথা বলা হয়েছে, মানে লীনা এবং তার বোন, এই দুজনের কথা বলা হচ্ছে এখানে বোনেদের কথার মধ্য দিয়ে। ঠিক আছে, যেমন যদি কোনো ছেলে হও, তার যদি কোনো ভাই থাকে, পাড়ার লোকেরা বলে দুই ভাই। অনেকে বলার সময় বলে দুই ভাই চাকরি পেয়ে গেল একসাথে, এরকম বলে না, অর্থাৎ কী দুজনকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে সেই অর্থে বোনেদের সম্পর্কটাকে ব্যবহার করা হয়েছে, কথাটাকে ব্যবহার করা হয়েছে। তো বলছে বোনেদের মোট বয়স এখন থেকে 10 বছর পরে কত হবে। দেখো, প্রথম বিবৃতি আমরা যদি দেখি তাহলে ওখানে তো লিনার বয়স ডাইরেক্ট বলা রয়েছে, কিন্তু তার বোনের বয়স বলা নেই। সুতরাং প্রথম বিবৃতি দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না। যদি শুধু দ্বিতীয় বিবৃতি দেখি, প্রথমে দুটো বিবৃতিকে আলাদা আলাদা করে দেখতে হয়, প্রথম বিবৃতি দিয়ে অ্যান্সার দেওয়া গেল না। দ্বিতীয় বিবৃতি আমরা যদি দেখি, সেখানে লিনার বয়স বলা নেই আর তার বোনের বয়সও বলা নেই। ঠিক আছে, দুজনেরই কারোর বয়স বার করা যাবে না, কারণ লীনার বয়স পেলে আমরা তার বোনের বয়স বার করতে পারবো। তো দু নম্বরে লীনার বয়স উল্লেখ নেই, সো তার বোনের বয়সও বার করা যাবে না। সুতরাং বিবৃতি ওয়ান এবং বিবৃতি টুকে যদি আলাদা করে দেখি তাহলে অ্যান্সার দেওয়া পসিবল না, কিন্তু দুটোকে যদি একসঙ্গে দেখি তাহলে অ্যান্সার দেওয়া পসিবল, কারণ লীনার বয়স প্রথমটা থেকে বেরোচ্ছে আর সেইটা নিয়ে আমরা যদি দ্বিতীয়টাতে পুট করি ইকুয়েশানে, তাহলে আমাদের দ্বিতীয় যে তার যে বোন তার বয়সও বেরিয়ে যাবে। দুটোকে অ্যাড করো, করে তাদের সঙ্গে 10+10 করে দাও, তুমি 10 বছর পরে তাদের মোট বয়স কত হবে বেরিয়ে যাবে। তার মানে দুটো বিবৃতিকে একসঙ্গে নিতে হবে। তো কারেক্ট অ্যান্সার আমার কী হবে, এই দেখো, দুটো বিবৃতি একসঙ্গে যথেষ্ট। ঠিক আছে, এখানে আছে 20 বছর, এটা লীনার বয়স, আর বলছে লীনার বোনের বয়স লীনার বয়সের 1/2 দ্বিগুণ, তার মানে 20 তার হাফ 10 তার 2 মানে 20, মানে দুজনে হয়তো যমজ বোন। ঠিক আছে, লীনার বয়সও 20, লীনার বোনের বয়সও 20, তো 20-20 হচ্ছে কত, 40। উভয়েরই বলো 10 বছর পরে 10 করে বেড়ে যাবে, মানে 20 করে বেড়ে যাবে টোটাল, তার মানে উভয়ের বয়স কত হবে 60। লীনা এবং তার বোন হচ্ছে যমজ, উভয় একসঙ্গে জন্মেছিল এবং উভয়েরই বয়স দেখতে পাচ্ছি আমি 20 করে হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ওকে, চল পরের প্রশ্ন। আজকে পুলিশের একটা মেন্সের প্রশ্ন ছিল, আমি দেখছিলাম ওখানে ভালো সিটিং অ্যাজমেন্ট দিয়েছে, তোমাদের করাবো ওখানে। ঠিক আছে, ম্যাথ তো সলভ করে দেবো, তার সঙ্গে রিজনিংটাও সলভ করে দেবো ওখানে। দেখো, বিবৃতি তোমাদের বলছে কৃতি পিচে একটি খুব ভালো শট খেলেছে, সৃজিতের এক বন্ধু তাকে বলে। সৃজিত এবং তার বন্ধু মিলে গল্প করছে, কৃতি নামের একটি মেয়ে, সে হয়তো পিচ বলেছে, তো আশা করি এটা ক্রিকেটের কথাই বলা হচ্ছে। যাই হোক, তো কোনো একটা খেলার কথা বলা হচ্ছে, পিচ ক্রিকেটে ব্যবহার করা হয় এবং তাতে খুব ভালো শট খেলেছে। ঠিক আছে, এবার রেল, দেখো রেল করছে কি, দুটোকেই সঠিক বলছে। সৃজিত ক্রিকেট পছন্দ করে না, সরি, প্রথমটাকে কারেক্ট বলছে না, কিন্তু দ্বিতীয়টাকে কারেক্ট বলছে। দেখে নাও অ্যান্সার, অ্যান্সার বলছে কেবলমাত্র একা উপসংখ্যা দুই নম্বরটা অনুসরণ করছে। আমার মতে বলে এটা রং, যদিও আগে যখন আমি করেছিলাম, কারণ রিজনিং আমি তোমাদের আগে করিয়েছি, এই কোশ্চেন্স আগে আমি নিয়েছিলাম। ঠিক আছে, আগে মানে 2-3 বছর আগে, 2019 যখন প্রথম তোমাদের স্টার্ট করছি করানো, তখন নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে দু নম্বরটাই কারেক্ট। এটা বলেছিলাম এই কারণে, কারণ রেল এটাকে কারেক্ট বলছে, এবার পরীক্ষার সময় তো আমাকে ঠিক করাটা ইম্পর্টেন্ট, সেই জন্য রেলের অনুযায়ী যেতে হয়। ঠিক আছে, অনেক সময় কী হয়, বিবৃতি উপসংহারের ক্ষেত্রে যিনি কোশ্চেন সেট করেন তার উপর বেস করে খানিকটা আমাদের চলতে হয়। যদিও আমরা লজিক্যালি যদি ভাবি তাহলে দুটোই কারেক্ট নয়। দেখো, সৃজিত ক্রিকেট পছন্দ করে এমন নাও হতে পারে, সৃজিতের বন্ধু সৃজিতকে বলছে। ঠিক আছে, সৃজিতের বন্ধু সৃজিতকে বলছে। ঠিক আছে, তো দুজনে শেয়ার করছে একে অপরের কথা, এমনটা নাও হতে পারে যে সৃজিত ক্রিকেট পছন্দ করে। এটা বিবৃতি এবং উপসংহার, মানে বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন, এখানে বিবৃতি ছেড়ে আমরা বেরোতে পারি না। বিবৃতি যুক্তির ক্ষেত্রে আমরা বিবৃতি ছেড়ে বেরোতে পারি, এক্ষেত্রে আমরা ছেড়ে বেরোতে পারি না, যা বিবৃতিতে বলা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে গীতা বাক্য হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এখানে বলছে যে এটা আমাদের কেটে গেল। নেক্সট বলছে, দেখো একটা ভালো শট খেলেছে মানেই যে সে খুব ভালো খেলোয়াড় হয়ে যাচ্ছে এমনটা নাও হতে পারে। ঠিক আছে, সুতরাং যদি বলতো যে কৃতি দারুণভাবে খেলছে এই সেশনটাতে, তাহলে হতে পারে হয়তো এই সেশনে কৃতি ভালো খেলোয়াড় হিসাবে প্রকাশ পাচ্ছে, এটা যদি দেওয়া থাকতো আমরা কারেক্ট করতাম। কিন্তু দেখতে পাচ্ছ যে একটা ভালো শট খেললে তাকে যে ভালো খেলোয়াড় বলা নাও হতে পারে, সেই জন্য অ্যাকচুয়ালি এই অ্যান্সারটাতে এটা কারেক্ট হওয়া উচিত নয়। কিন্তু রেল এটাকে কারেক্ট করছে, কেন কারেক্ট করছে সেটাও বলছি, রেলের যুক্তি অনুযায়ী এই খুব ভালো শট খেলেছে এটার উপর বেস করে রেল কী করছে, এটাকে ভালো খেলোয়াড় বলে দিচ্ছে। ঠিক আছে, তো এটা ডাউটে রাখছি আমি, কিন্তু উচিত হচ্ছে দুটোকেই কেটে দেওয়া, কোনোটাই অনুসরিত না হওয়া উচিত। ওকে, চলো পরের প্রশ্ন।
নিমের নতুন ঘড়ি দেখে নিতা মন্তব্য করছে। নিম বলে একজন ব্যক্তি আছে, তার নতুন ঘড়ি দেখে নিতা কি বলছে, ওহো এটা কি দারুণ, তুমি এটা কোথা থেকে কিনেছো? লিমের ঘড়িটা আকর্ষণীয়, তুমি দেখতে পাচ্ছ, নিতা বলছে ওহো কি দারুণ। তার মানে বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে লিমের ঘড়িটা আকর্ষণীয়, ঠিক আছে। আচ্ছা এটা নিম হবে, আমি কোনোভাবে নিম লিখেছি, ঠিক আছে, তোমার নামটা লিম করে নিল, লয়সিম ওটাই ছিল। নেক্সট নিতা এটা জানতে চাইছে যে কোথায় এরকম অনুরূপ ঘড়ি কিনতে পাওয়া যায়। ডেফিনেটলি তুমি এটা কোথা থেকে কিনেছো, তার মানে নিতা জানতে চাইছে এরূপ অনুরূপ ঘড়ি কোথায় কিনতে পাওয়া যায়। তো দুটোই আমাদের এখানে কারেক্ট হবে, ওকে, দুটোই আমাদের এখানে কারেক্ট হবে, তাই করছে। এবার দেখো, যদি আমরা খুব স্ট্রিক্টলি ভাবি তাহলে এখানে বলা উচিত ছিল লিমের ঘড়িটা নিতার কাছে আকর্ষণীয়, কারণ সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে, ঠিক আছে, সবার কাছে, নিতার কাছে, এই কথাটা দেওয়া থাকলে ভালো হতো, তাহলে এই উপসংহারটা আরও বেশি ক্লিয়ার হতো আমাদের কাছে, ঠিক আছে। হতে পারে অন্যের কাছে এই ঘড়িটা আকর্ষণীয় নাও হলো, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো কিন্তু রেল দুটোকে অ্যান্সার নিচ্ছে, কারণ এই জায়গায় বলা আছে ওহো কি দারুণ, এই দারুণের উপর বেস করে এইটাকে অ্যান্সার নিচ্ছে রেল, ঠিক আছে। তো আমরাও সেই অর্থে বলতে পারি, যদি আমরা একটু ওভারঅল ভাবি তাহলে দুটোই কারেক্ট হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো, ব্যাগ এ বি সি ডি রয়েছে, এদের মধ্যে কোনটা হালকা কোনটা ভারী, কোনটা হালকা এটাই প্রশ্ন দিয়েছে। দুটো বিবৃতি দেওয়া রয়েছে, আবার সেই ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন, যেটা থেকে উত্তর বেরোবে বলবো আমরা সেটা সাফিসিয়েন্ট উত্তর দেওয়ার জন্য, আর যদি দুটো থেকে উত্তর না বেরোয় বলবো কোনোটাই সাফিসিয়েন্ট নয়, আর যদি দুটোকে মিলিয়ে বলতে হয় তাহলে বলবো দুটোই নিয়ে সাফিসিয়েন্ট হবে। ট্রাই করো, পজ করে ট্রাই করো। দেখো অ্যান্সার বলছে তোমাদের দুটো একসাথে, বলছে বি হলো এর থেকে ভারী, তার মানে বি হলো, জাস্ট এ মিনিট, বলছে বি হলো এর থেকে ভারী, প্রথমটা থেকে আমরা পাচ্ছি। নেক্সট কী বলছে, দ্বিতীয়টা থেকে আমরা কী পাচ্ছি, এ হলো সি এবং ডি এর থেকে হালকা, তো সি এবং ডি এর থেকে এ হচ্ছে হালকা। তাহলে দেখো যদি প্রথমটাকে দেখি, প্রথমটা দিয়ে কিন্তু আমরা সি আর ডি এর সঙ্গে এর রিলেশন পাচ্ছি না, ওই জন্য আমরা বলতে পারবো না যে এ হচ্ছে সব থেকে হালকা। আবার যদি আমরা দ্বিতীয়টা দেখি তাহলে আমরা বি এর সঙ্গে এর রিলেশান পাচ্ছি না, শুধু যদি দ্বিতীয়টা দেখি। অতএব এটা এবং এটা দুটোকে আলাদা করে তো পসিবল নয় অ্যান্সার দেওয়া, কিন্তু যদি দুটোকে আমরা মিলিয়ে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ সবার থেকে হালকা। দেখো এ সি আর ডি এর থেকেও হালকা, আর এ বি এর থেকেও হালকা, তার মানে এই সব থেকে হালকা। তো দুটোকে ম্যাচ করালে, একসাথে করালে আমরা অ্যান্সার পাচ্ছি, ওই জন্য বলেছে দুটো বিবৃতি একসঙ্গে দরকার এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য। কারণ প্রথমটা থেকে আমরা বি এর সঙ্গে এ রিলেশান পাবো, আর দ্বিতীয়টা থেকে আমরা সি আর ডি এর সঙ্গে এ রিলেশান পাবো, আর এই রিলেশনের বেস করে আমরা বলতে পারি কোনটা সব থেকে বেশি হালকা, ঠিক আছে। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, ট্রাই করো নিজেরা, গুলি দেওয়ার মতো প্রশ্ন। দেখো তোমাদের বলে দিই কী বলছে, বলছে যে এখানে মিতা সূর্যের দিকে মুখ করে সাইকেল চালাচ্ছে, তো এই হচ্ছে মিতা সূর্যের দিকে মুখ করে সাইকেল চালাচ্ছে, মানে সে পূর্ব দিকে যাচ্ছে বেসিক্যালি, খানিকটা গেল পূর্ব দিকে সে। তারপর বলছে কিছু সময় পরে তিনি কী করছেন, বাম দিকে, দেখো আমরা যখনই পূর্ব দিকে সাইকেল চালাই তখন আমাদের ওপরের দিকে আমাদের লেফট পড়ে, নিচের দিকে আমাদের রাইট পড়ে, ঠিক আছে। তুমি এভাবে দাঁড়িয়ে দেখো, তোমার লেফট তোমার উত্তর দিকে পড়বে, রাইট তোমার নিচের দিকে পড়বে। এখন বলেছে মিতা প্রথম বাঁক নিচ্ছে, 45 ডিগ্রি কোণে বাঁক নিচ্ছে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, দিস ইজ আ স্ট্রেট লাইন হ্যার, এই এটা স্ট্রেট লাইন, স্ট্রেট চলবে, এটা যদি স্ট্রেট চলে এটা 180, 45 ডিগ্রি মানে এই, ঠিক আছে, এই যে সুইপ করছি আমি, এই যে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি, ক্লিয়ার। তার মানে এখন মিতা এইদিকে তাকিয়ে আছে, এখন মিতা এইদিকে তাকিয়ে আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তো মিতা অ্যাকচুয়ালি, তার মানে মিতা যাওয়া উচিত ছিল এই পথে, মিতা কী করলো প্রথমে 45 ডিগ্রি বাঁক নিল, মানে এইদিকে তাকালো, তারপর বলছে আবার 80 ডিগ্রি বাঁক নিচ্ছে, তার মানে কি, দেখো 80 ডিগ্রি বাঁক নেওয়া অর্থে 45 যাবে তারপরে 35 যাবে, মানে এইরকম পজিশনে দাঁড়াবে মিতা, ঠিক আছে, এই লাল কালিটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে বলছে এখন সে কোন দিকে দাঁড়িয়ে আছে, প্রাথমিক অবস্থান থেকে। এখন দেখো প্রাথমিক অবস্থান আমরা এইটাকে ধরবো নাকি প্রাথমিক অবস্থান আমরা এই বিন্দুটাকে ধরবো, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। দেখো যেখান থেকে বাঁক নেয় সেটাকে প্রাথমিক বলে ধরা হয়, ঠিক আছে। তুমি ডিগ্রি চেঞ্জ করতো, মানে চেঞ্জ করছো কোন জায়গা থেকে, দেখো এই দিকে যাওয়া উচিত ছিল মিতার, মিতা প্রথমে 45 গেল, ঠিক আছে, তারপর কী করলো মিতা 80 ডিগ্রি বাঁক নিল, এই হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে, এইদিকে যাওয়া উচিত ছিল, প্রথমে 45 গেল তারপর 80 ডিগ্রি বাঁক নিল, ঠিক আছে। তো এই পজিশানটাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা কোন দিকে তাকিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এটা নর্থ ওয়েস্টে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রেল এটাকেই কারেক্ট অ্যান্সার নিয়েছে। এবার যদি কেউ বলে স্যার ও তো সাইকেল চালাচ্ছিল, তার মানে প্রাথমিক পজিশান এইটা ছিল, ঠিক আছে, প্রাথমিক শব্দ অর্থ প্রথম, প্রথম পজিশান এইটা ছিল,
ঠিক আছে। তো সেই অর্থে আমরা যদি দেখি তাহলে এখনও কোন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ও উত্তর পূর্বে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, ভালো করে বুঝবে একটা জিনিস, এইটা কিন্তু অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না সেটা তোমাদের বুঝতে হবে, অ্যান্সার হবে না। অনেকে তর্ক করতে পারে, আমি বলে দিচ্ছি অ্যান্সার কেন হবে না। কারণ দেখো, ভালো করে বুঝবে, কারণ দেখো এখানে বলা নেই যে ওই পর্যন্ত গেছে, ও এই বিন্দু পর্যন্ত যে গেছে তা কিন্তু বলা নেই, কেবলমাত্র বলা হচ্ছে ও ঘুরছে। পয়েন্ট টু বি নোটেড, মানে তুমি একই জায়গায় দাঁড়িয়ে প্রথমে এদিকে মুখ করলে, তারপর এদিকে মুখ করলে, তারপর এদিকে মুখ করলে, যেদিকে কিছু মুখ করতে পারো। তুমি যে গেছো, সাপোজ ধরো এটা এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু, এটা জেড বিন্দু, তুমি যে এক্সে গেছো তা বলছে না, বলছে কোন দিকে মুখ করছে। আমরা এই টিকটা জাস্ট দেখাচ্ছি কোন দিকে মুখ করছে সেইটা বলার জন্য, ঠিক আছে। তো সেই রেসপেক্ট আমি দেখি মিতা এখন এইখানে দাঁড়িয়ে আছে, আর এইখান থেকে ও বারবার ঘুরছে, তো এখন কোন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, নর্থ ওয়েস্টে। সেই জন্য এইটাকে আমরা প্রাথমিক পজিশন ধরবো না, এখান থেকে যাত্রা শুরু হয়েছিল কিন্তু প্রাথমিক পজিশন এইটাই হবে। কেন? কারণ এইখান থেকে রোটেট করতে আরম্ভ করেছে, যে পয়েন্ট থেকে রোটেট করে সেটাকে মূলবিন্দু বলে ধরা হয়। তুমি চাঁদাতেও দেখবে মাঝখানে তোমাদের চাঁদা, মানে বুঝতে পারছো তো আশা করি, এই যে দাগটা থাকে, ঠিক আছে, জ্যামিতি করতাম ছোটোবেলায়, তো সেই চাঁদাতে দেখবে তুমি তোমার মাঝখানে বিন্দু দেওয়া থাকে, এই বিন্দু বরাবর রোটেশান হয়। তো রোটেশান বিন্দুকে আমরা কী ধরে নিই? আমরা কিন্তু মূল বিন্দু ধরে নিই। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি বলতো যে মিতা এইটা ধরো এম পয়েন্ট, এটা এন পয়েন্ট, মিতা এন পর্যন্ত গেছে, তাহলে এখন কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু আমরা এইটাকে, এটা যদি পি পয়েন্ট হয়, এই পি পয়েন্টটাকে মেন বিন্দু ধরে নিতাম, যদিও যেত, পয়েন্ট টু বি নোটেড, যদিও যেত, তখন পি হচ্ছে প্রাথমিক বিন্দু ছিল, ঠিক আছে, কিন্তু রোটেট করছে তখন এইটাই হচ্ছে আমাদের প্রাথমিক বিন্দু হয়ে যায়। যে বিন্দু চারপাশে রোটেট করা সেটা আমাদের প্রাইমারি বিন্দু হয়ে যায়, ঠিক আছে। ও যায়নি কিন্তু, গেলে কিন্তু এটা অন্য অ্যান্সার আসতো, যদি যেত, যেহেতু যায়নি অ্যান্সার আমাদের কিন্তু নর্থ ওয়েস্ট হবে, ঠিক আছে। এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে খেয়াল রাখবে, অনেক সময় কাজে লাগে। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের ব্যবহার আন্তরিক ব্যাকটেরিয়াকে স্থিতিশীল করে দেয়। দেখো, আন্তরিক ব্যাকটেরিয়া হচ্ছে বেসিক্যালি ভালো ব্যাকটেরিয়া, ঠিক আছে। আন্তরিক ব্যাকটেরিয়াগুলো হলে হচ্ছে কি, ভালো ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াগুলো তুমি যদি অতিরিক্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাও, তাহলে সেটা কী হয়, ব্যাকটেরিয়াগুলোকে কিল করে, মেরে ফেলে। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপর কাজ করে না, যে কারণে করোনা ভাইরাসের উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করেনি, ঠিক আছে। কিছু কিছু ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক সামান্য পরিমাণে কাজ করলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপর কাজ করে না, ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার আন্তরিক ব্যাকটেরিয়াগুলোকে অস্থিতিশীল করে দেয়। অস্থিতিশীল মানে কি, তাদের সংখ্যা কমিয়ে দেয়, যার ফলে কী হয়, প্রবলেম। অনেক সময় কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা এদের সংখ্যা বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে দিলে আবার হিতে বিপরীত হয়, ঠিক আছে। অর্থাৎ যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই কিন্তু রাখতে হয়। অতিরিক্ত হয়ে গেলে শরীরে ক্ষতি করে, কমে গেলেও শরীরে ক্ষতি করে, ঠিক আছে, কারণ পাচন কার্যেরা হেল্প করে আন্তরিক ব্যাকটেরিয়া। তো বলছে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া আছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, অনুমান যিনি এটা বলছেন তিনি এটা ভেবেই বলছেন, ওই জন্য অ্যান্টিবায়োটিকের কুপ্রভাবের কথা উনি বলছেন, অস্থিতিশীল করে দিচ্ছে। তো কুপ্রভাবের কথা উনি বলছেন কেন, কারণ এটা ভালো ব্যাকটেরিয়া, তাদের অবস্থা খারাপ হয়, সেই জন্য উনি এই কথাটা বলছেন। তো অনুমান ওয়ান কারেক্ট। নেক্সট হচ্ছে সামগ্রিক সুস্থতার জন্য অন্ত্রের সুস্থতা সব রাখে। দেখো, অন্য অঙ্গের সুস্থতা আর অন্ত্রের সুস্থতার মধ্যে কম্পেয়ার এখানে করা হচ্ছে না, এখানে অ্যান্টিবায়োটিক আর তার প্রভাব কীভাবে প্রভাবিত করছে আন্টিক ব্যাকটেরিয়াকে তার কথা বলছে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি ফার্স্ট ওয়ান কারেক্ট, সেকেন্ড ওয়ান রং। তো দেখো তাই আছে, ইয়েস, ফার্স্ট ওয়ান আমাদের কারেক্ট হচ্ছে, সেকেন্ড ওয়ান আমাদের রং হচ্ছে। ওকে, এই যে চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, ভিডিও পজ করে ট্রাই করো, যতক্ষণ পর্যন্ত না অ্যান্সার পাবে ততক্ষণ পর্যন্ত গুনে চলবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের 23 হবে, দেখে নাও, নিজেরা কাউন্ট করো, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে ছোটো ত্রিভুজগুলো গুনে নাও, কারণ এটা অ্যাকচুয়ালি আসিমেট্রিক্যাল ফিগার, সুতরাং এর কোনো ট্রিক হয় না। ওকে, ছোটো ছোটো কিছু ট্রিক হয়, যেমন যদি এরকম যদি কোনো ত্রিভুজ থাকে, তার মাঝখানে যদি দু একটা লাইন টানা হয়, তো একটা, দুটো এবং তিনটে তৈরি হয়। সিমিলারলি তোমার যদি এরকম কোনো ত্রিভুজ থাকে, তার মাঝখানে যদি এরকম লাইন টানা থাকে, তাহলে টোটাল 7টা ত্রিভুজ তৈরি হয়। এভাবে তুমি কিছু ট্রিক আছে, কিন্তু এই ট্রিকগুলো এক্ষেত্রে কাজে লাগবে না, বরঞ্চ তোমাকে অসুবিধা করে দেবে। তার মানে যদি গুনি যে এই বড়ো ত্রিভুজটা প্লাস তার ছোটো খণ্ড কী কী আছে, তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ছোটো ত্রিভুজের মধ্যে আমি ঢুকিনি, বড়ো ত্রিভুজের কী কী খণ্ড আমি দেখলাম, তো টোটাল কী হলো, পাঁচটা, আর বড়ো ত্রিভুজ নিজে একটা, তাহলে টোটাল 6টা হলো এখন অবধি, ঠিক আছে। এবার আমি ভেতরে ঢুকছি, ভেতরে কতগুলো ত্রিভুজ আছে দেখো, ছোটো, 1, 2, 3, 4, and 5, আর ত্রিভুজটা একটা, তো 6, তাহলে টোটাল কত হলো এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে আমাদের 12টা। এগুলো ছোটো আর ওভারঅল যেগুলো রয়েছে সেগুলো ধরে এবার খণ্ডগুলো গুনতে আরম্ভ করো। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে দাগটা গেছে, এই যে দাগটা, এই দাগটা এই লাইনটার ওপর,
এই দাগটা এখানে একটা ত্রিভুজ তৈরি করেছে, দেখো এই যে, ঠিক আছে। আর সিমিলার এদিকে আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা আর এইটা, তাহলে টোটাল কত হলো, প্লাস টু, ঠিক আছে। আরেকটা দেখো, এবার এই লাইনটার উপর তাকাই, যে এইটা কোন লাইনটা বলো তো, এই লাইনটার কথা বলছি, যে এই লাইনটা, এইটা, এই ত্রিভুজটার কথা বলছি আমি, ঠিক আছে। এদিকে একটা রয়েছে, সিমিলারলি দেখো সেম ত্রিভুজ এদিকে একটা আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে কটা হচ্ছে এখানে, আরও দুটো, তো প্লাস টু। এবার অনেকে বলবে স্যার আগেরবার তো আপনি এটাই নিয়েছিলেন, না আগেরবার আমি এটা নিইনি, আগেরবার কোনটা নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি, আগেরবার আমি নিয়েছিলাম এইটা, স্ট্রেট লাইন দেখাই, দাঁড়ো বেটার বুঝতে পারবে, আগেরবার আমি এই এইটা নিয়েছিলাম, এই যে এই ত্রিভুজটা নিয়েছিলাম, ঠিক আছে। এবার বুঝতে পারছো কোন ত্রিভুজটা নিয়েছিলাম, এই ত্রিভুজটাকে নিয়েছিলাম। আর এদিকেও সিমিলারলি আমি এই লাইনটার ওপর বেস করে এই ত্রিভুজটাকে নিয়েছিলাম, ঠিক আছে, তো দুটো আলাদা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে দুই করেছিলাম আমি, সেটা ওই দুটোকে ধরে করেছিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট তোমাদের আমি যদি দেখাই, দেখো এই যে ত্রিভুজটা আছে ভেতরে, এই যে ভেতরে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে দেখো, ভেতরে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে একবার এরকম লাইন টানা হয়েছে, তার ফলে আরও দুটো উৎপন্ন হয়েছে, আবার এই ত্রিভুজটার মধ্যেই একবার এরকম লাইন টানা হয়েছে, তার মানে আরও দুটো তৈরি হচ্ছে। আমার টোটাল কটা তৈরি হলো এরকম, চারটে তৈরি হলো, প্লাস ফোর, তাহলে কত হয়েছে দেখে নিই একটু, বারো আর এখানে তোমাদের আট, আট, তার মানে কুড়িটা হয়ে গেছে এখন অবধি, ঠিক আছে, কুড়িটা আমাদের কমপ্লিট। ওকে নেক্সট দেখো, নেক্সট তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটা বড় ত্রিভুজ আছে, এই দেখো, এই এই যে, ঠিক আছে, তো কত হলো, জাস্ট এ মিনিট, ইয়েস প্লাস ওয়ান, সরি কানেকশান চলে গেছিলো, বোর্ডের কানেকশান চলে গেছিলো, প্লাস ওয়ান, তাহলে 21 হলো, একটু আস্তে করছি যে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, আর কোথাও ত্রিভুজ আছে, দেখো এই ভেতরে একটা ত্রিভুজ আছে, যদি কেউ না দেখতে পাও, ভেতরে একটা নয় দুটো ত্রিভুজ আছে বেসিক্যালি, এই যে দেখো এই একটা, আর সিমিলারলি দেখো ওই রকমই ধরনের আর একটা ত্রিভুজ রয়েছে, দেখো এই একটা, ঠিক আছে। টোটাল তাহলে কতগুলো হলো, টোটাল তাহলে হলো তোমাদের আরও দুটো, অতএব 23, ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সার আসছে 23, হলো ক্লিয়ার। চলো পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোনটাতে এই সম্পর্ক তিনটেকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করানো হয়েছে, ঘন্টার সাথে জল, তার সঙ্গে পিতল, চলো ট্রাই করো। এ হচ্ছে ঘন্টা, বি হচ্ছে জল, সি হচ্ছে পিতল, এইগুলোকে রিপ্রেজেন্ট করানো হয়েছে কোনটাতে, কারেক্ট অ্যান্সার হবে তোমাদের লাস্টের পার্ট। কেন লাস্টের পার্ট হবে, দেখো পিতল হচ্ছে একটা ধাতু যেটা দিয়ে অনেক সময় ঘন্টা তৈরি হয়, ঠিক আছে, সুতরাং জলকে তুমি আলাদা রাখো, বি হচ্ছে জল, আর পিতল হচ্ছে একটা ধাতু, টোটালটা হচ্ছে সি, আর তার মধ্যে তুমি একে রিপ্রেজেন্ট করিয়ে দাও, ঠিক আছে। ওই জন্য এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের ফোর হচ্ছে, এইটা ভেবে রেল এখানে অ্যান্সার করেছে। এবার কেউ যদি ভাবে স্যার ঘন্টা একটা আলাদা বস্তু, পিতল একটা আলাদা বস্তু, আর জল একটা আলাদা বস্তু, তাহলে এই রিলেশনটাও খুব একটা যে ইনকারেক্ট তা নয়, অর্থাৎ ফার্স্ট অপশনটা যে ইনকারেক্ট তা কিন্তু নয়, ঠিক আছে। তবুও আমরা যদি খুব লজিক্যালি ভাবি, ঠিক আছে, সব থেকে লজিক্যাল যদি ভাবি, এটাও কারেক্ট হচ্ছে, এটাও কারেক্ট হচ্ছে, কিন্তু বেশি কারেক্ট চার নম্বরটা হচ্ছে, কারণ পিতল দিয়ে কিন্তু ঘন্টা তৈরি হয়, ঘন্টা, বাহ খুব সুন্দর আঁকলাম তো, ঠিক আছে, এই যে ঘন্টা, পিতল দিয়ে ঘন্টা তৈরি হয়। ওকে চলো পরের প্রশ্ন বলছে যে এই যে প্রশ্নচিত্র আছে তার সঙ্গে বিকল্পের কোন চিত্রটা মিল রয়েছে, চারটে বিকল্প দেওয়া আছে এ বি সি ডি করে, চলো অ্যান্সার দাও। অ্যান্সার তোমাদের হবে সি, কেন অ্যান্সার সি হবে, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মেল বক্স টাইপের রয়েছে, মেলের সাইন রয়েছে, এখানেও দেখো আমাদের মেলের সাইন রয়েছে, এবং যে স্টারটা রয়েছে সেটা দেখো মেলের একটা, যে যদি বলো এটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের একটা বাহুর সঙ্গে কী হয়ে আছে, টাচ হয়ে আছে, দেখো এই যে দাগটা, এটা বেসিক্যালি একটা বাহুর সঙ্গে
টাচ হয়ে আছে না, এটা একটা বায়ুর সঙ্গে টাচ হয়ে আছে। তো এইরকম চিত্র এটাতে নেই, দেখো এখানে ফাঁকা স্থান রয়েছে, এটা দেখো এর মধ্যে ইনসার্টেড হয়ে গেছে, এটাই দেখো কেবলমাত্র সেম জিনিস দিচ্ছে। আর ডিএ দেখো কোনো সম্পর্ক নেই দুটোর মধ্যে, কোনো টাচ নেই, সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। হলো ক্লিয়ার এই যে টাচ পয়েন্টটার জন্য? ক্লিয়ার, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই ধরনের ফিগার বেস প্রশ্ন বিগত বছরে কিন্তু রেলওয়েতে খুব এসেছিলো, আর এটা একটু টাফ প্রশ্ন, ঠিক আছে? যদি হাত দাও টাচ করো তাহলে বুঝতে পারবে এটাকে অ্যাটেম্প করতে সময় নেবে, যদি কেউ ট্রাই না করে থাকো। এর থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বেটার, কারণ এই ধরনের ফিগার বেস প্রশ্নের যে কী ক্রাইটেরিয়া রয়েছে, ভেতরে কী হিডেন লজিক রয়েছে যার কারণে পরেরটা হচ্ছে, সেটা বুঝতে সময় লেগে যায়, ঠিক আছে? বলে দিচ্ছি, দেখো এখানে অ্যান্সার তোমাদের সি হবে। সি কেন হচ্ছে সেটা বোঝো, এখানে কী করা হয়েছে, আর বিন্দুটাকে ফিক্সড রাখা হয়েছে। দেখো এখানে একটা বিন্দু আছে, তারপরে একটা ধরো আইটেম আছে, তারপরে আরেকটা আইটেম আছে, কী করা হয়েছে, এই বিন্দুটাকে ফিক্সড রাখা হচ্ছে, ঠিক আছে? এই বিন্দুটাকে ফিক্সড রেখে এটাকে একবার এদিকে ঘোরানো হচ্ছে, একবার এদিকে ঘোরানো হচ্ছে। কেউ যদি না বুঝতে পারে আমি বলে দিচ্ছি, এইটা ধরো সাপোজ একটা লাইন, এই লাইনটাকে কী করা হচ্ছে, একবার এদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমবার এই পুরোটাকে ঘুরিয়ে এদিকে আনা হলো, ভালো করে বুঝবে, এই প্রথমটাকে কী করা হচ্ছে, এই পুরোটাকে ঘুরিয়ে এদিকে আনা হচ্ছে, এবং এই মাঝের যে দুটো, এইটা আর এইটা, এই দুটো কী করছে, জায়গা চেঞ্জ করছে, ঠিক আছে? তো এইটাকে ঘুরিয়ে যদি এদিকে আনো, এইটাকে তুমি একটা বিন্দু ধরো, এক্ষেত্রে সেই বিন্দুটা হচ্ছে আর, এই বিন্দুটা হচ্ছে আর, এই আর, এই আরটাকে ফিক্স রেখে তুমি একবার এদিকে যাচ্ছ, তুমি একবার এদিকে আসছো, এইটাই করা হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের একে বলে দিচ্ছি, তাহলে হয়তো বেটার বুঝতে পারবে, বা হয়তো এখানে দেখাই। আর হচ্ছে ফিক্স, দেখো এখানে আর যেখানে আছে এখানে আর সেখানে আছে, এবার কী করা হচ্ছে, এইটাকে এদিকে আনা হচ্ছে, এবং আনার সময় কী করা হচ্ছে, এটা এদিকে শেষে ছিল কিন্তু এটা মাঝখানে বসছে, মানে এই দুটো জায়গায় ইন্টারসেক্ট করছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো আর এখানে এখানে ছিল, জাস্ট এ মিনিট, ইয়েস, আর দেখো এখানে ছিল, এখানে আর আর এখানেই আছে, ঠিক আছে? এবার এইটাকে কী করা হচ্ছে, ঘুরে এদিকে আনা হচ্ছে, এটাকে ঘুরে এদিকে আনা হচ্ছে, এবং আনার সময় এটা মাঝখানে চলে আসছে, এটা ছিল শেষ প্রান্তে ওহম, এটা এটা ছিল শেষ প্রান্তে, ঠিক আছে? ওহমের সাইন বেসিক্যালি ওমেগা, অ্যাকচুয়ালি এটা ছিল এদিকে, এটা এদিকে চলে আসে, ঠিক আছে? তো কী করে বুঝলাম এটা, দেখো এই যে তোমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটা, দেখো এর মুখমণ্ডল চেঞ্জ করছে, ছিল বামমুখী হয়ে যাচ্ছে ডানমুখী, দেখো এখানে ডানমুখী হয়ে যাচ্ছে, তার মানে সাইন চেঞ্জ করে ফেলছে। দেখো বুঝতে সময় লাগে, ওই জন্য বোঝাতেও টাইম লাগে, যারা বুঝতে পারছো তারা তো পরেরটা বুঝতে পারছো। সিমিলার দেখো আবার কী করা হচ্ছে, পরের বার কী করা হচ্ছে, পরেও যেটা করা হচ্ছে, এই আরটাকে ফিক্সড রাখা হয়েছে, রেখে এই পুরো মেটেরিয়ালটাকে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরটাকে, আর হচ্ছে বিন্দু, পাইভট, ঠিক আছে? এটাকে পাইভট বলা হয়, যে বিন্দুর ওপর চারপাশে বেস করে কোনো কিছু ঘোরে তাকে পাইভট বলা হয়, ঠিক আছে? তো এই আর হচ্ছে পাইভট, পাইভটের ওপর বেস করে একবার এদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে। এর এখানে কী করা হয়েছে, এই পুরো মেটেরিয়ালটাকে যেটা আরে ডান দিকে আছে, এটাকে ঘুরিয়ে বাম দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে ঘুরিয়ে কী করা হয়েছে, বাম দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং বাম দিকে নিয়ে যাওয়ার সময় আর একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কী চেঞ্জ হয়েছে, দেখো এর একটা দাগ কমে গেছে, ঠিক আছে? এর একটা দাগ দেখো কমে গেছে, এবং এটা আবার সাইড চেঞ্জ করেছে, মানে এ ছিল মাঝখানে, সেটা চলে এসছে, দেখো সাইড চেঞ্জ করেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এটা মাঝখানে ছিল, এখানে দেখো শেষ প্রান্তে চলে এসছে, ঠিক আছে? সিমিলার দেখো জিঘা চিনে কী হবে, তাহলে দেখো আরকে ফিক্স রাখো। এবার আমি অ্যান্সারটা করছি, অ্যান্সার তুমি লজিক পেয়ে যাবে, ঠিক আছে? আরকে ফিক্স রাখো, রাখো ফিক্স, আর আর ফিক্স, আরে এদিকে যা মেটেরিয়াল আছে, আর এর বাম দিকে যা মেটেরিয়াল আছে সব ঘুরে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, যাওয়ার সময় কী হবে, এই ওমেগা মাঝখানে চলে আসবে, ওকে মাঝখানে চলে আসবে, আর এটা চলে যাবে তোমাদের, এর ডিরেকশান চেঞ্জ হবে, এটা বামমুখী আছে ডানমুখী হয়ে যাবে, এইটা এটা কোথায় আছে, দেখো সিতে আছে এইটা। তোমরা বললো স্যার একটা দাগ কমে যাওয়ার কথা, দেখো এইখানে খেয়াল করো, ফার্স্ট যেটা ছিল আমাদের বক্স আর সেকেন্ড যেটা ছিল বক্স, তাতে কোনো ধাপ কমেনি এর, যে এখানে এক ওয়ান টু থ্রি তিনটে দাগ আছে, এখানে দেখো ওয়ান টু থ্রি তিনটে দাগ নিয়ে এটা তৈরি আছে, কিন্তু থার্ডে গিয়ে এর ধাপ কমেছে, তার মানে থার্ড আর ফোর্থে গিয়ে এটা সেম থাকবে, ফিফথ যদি আসতো তাহলে একটা ধাপ কমে যেত, ক্লিয়ার হয়েছে? একটা তো একটা ধাপ কী হতো, কমে যেত, ওকে? সুতরাং আমরা কী বলতে পারি, অ্যান্সার আমাদের সি হবে এই জায়গায়, দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? এই লজিকটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন, নিচের চিত্রটির সাথে কোন বিকল্পটি সর্বাধিক মিল আছে? দেখো এটা এই প্রান্তে, এটা প্রায় মাঝখানে, এটা ওদিকের ওই প্রান্তে গিয়ে বসে আছে, তো এখানে দেখতে পাচ্ছ দুটো দাগ আছে, এটা তো আমাদের অ্যান্সার হবে না প্রথম কথা, গেল কেটে, ঠিক আছে? বি দাগ দেখো এখানে, এটা এই প্রান্তে, এটা মাঝখানে, এইটা বিটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে, সিটা আমাদের অ্যান্সার হবে না, দেখতে পাচ্ছি এর সঙ্গে তো কোনো মিল নেই, এটা পরপর পরপর এবং চারটে দাগ আছে, এটা তো অ্যান্সার হবে না। ডিতে খেয়াল করো, ডিতে খেয়াল করো, দেখো ডি এর ক্ষেত্রে কেন হবে না, ডিতে দেখো এই দুটো খুব কাছাকাছি আসে, ঠিক আছে? আর কোনোটাই কোনায় বসানো নেই,
এটা কোনায় যেমন বসানো আছে, তুমি বলতে চাই এটা তো কোনায় বসানো আছে কিন্তু এই দুটো খুব কাছাকাছি আছে। প্রত্যেকটা একটা জিনিস ভালো করে দেখো, এটা একটা পঞ্চভুজ তাই না, 1 2 3 4 5 পঞ্চভুজ। পঞ্চভুজের দুটো রসগোল্লা এখানে, পঞ্চভুজের দুটো বাহু সংলগ্ন অবস্থায় আছে। দেখো এই বাহু সংলগ্ন একটা, এই বাহু সংলগ্ন একটা, দুটোই একই বাহু সংলগ্ন নেই। যেমন এইখানে দেখো দুটো একই বাহু সংলগ্ন হয়ে পড়ছে, ঠিক আছে, সেই কারণে এটা অ্যান্সার হবে না, ওই জন্য ডি আমাদের কেটে গেল। আমাদের অ্যান্সার এখানে বি হবে। বি হচ্ছে এর সঙ্গে দেখো অনেকটা মিল পাওয়া যাচ্ছে, এটা একটা পঞ্চভুজ প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো এটা একটা কোনায় বসে রয়েছে, আর এই বাহুর সঙ্গে এটা, আর এইদিকে দেখো এটা এই বাহুর সঙ্গে আছে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। এবার দেখো সর্বাধিক মিল রয়েছে, মানে এক্স্যাক্ট মিল থাকবে না। যেমন দেখো এটা পারফেক্টলি কোনায় বসানো নেই, এখানে দেখো পারফেক্টলি কোনায় বসছে, কিন্তু মিল আমাদের এটাই পাচ্ছি, ঠিক আছে। মোস্ট এখানে তোমাদের কী করতে বলেছে, যেটা তোমাদের ম্যাচ হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো বি এখানে মোস্ট ম্যাচ হচ্ছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো তোমাদের এই পেজটা ভাঁজ করা হচ্ছে ঠিক এইভাবে, ঠিক আছে। একটা পুরো পেজ আছে, পুরো পেজটার মাঝখান আছে, মাঝখানের ওই মাঝখানে মানে ওই হাফ অংশে এই ডিজাইনটা আঁকা রয়েছে, এবং এই হাফ অংশে এই লাল কালার ডিজাইনটা আঁকা রয়েছে। বেসিক্যালি সবুজ আর লাল ছিল না, কালো ছিল, কিন্তু এত ঝাপসা লাগছে আমি তোমাদের জন্য লাল আর সবুজ করে দিয়েছি, ঠিক আছে। চলো অ্যান্সার দাও। তো বলছে তাহলে ফাইনালি কোন ডিজাইনটা উৎপন্ন হবে যদি এই কাগজটার মাঝখান দিয়ে ভাঁজ করা হয়, এবং কোন দিক থেকে ভাঁজ করতে বলছে, ওই দিক থেকে এদিকে ভাঁজ করতে বলছে। দেখো তো এখানে অ্যান্সার তোমাদের দেওয়াই রয়েছে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বি কেন কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমাদের বলে দিই। এই হচ্ছে পেজ, ঠিক আছে, এই হচ্ছে মাঝখান, মাঝখান দিয়ে তুমি ভাঁজ করছো। তাহলে এখন ছবিটা কাগজটা ভাঁজ করার পর কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ভাঁজ করার পর এরকম হয়ে যাবে। এবার ওই প্রান্তে এইটা আঁকা ছিল, এইটা আঁকা ছিল, আর এই প্রান্তে আমার এইটা আঁকা ছিল। তো দেখো এইটা তো এরকমই থেকে যাবে, আর ওইটা এর ওপরে এসে পড়বে, ঠিক আছে, ওইটা এর ওপরে এসে পড়বে, তাহলে এরকম হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। এরকম সাইন দেখা যাবে কোথায় আছে, দেখো বি অপশানে এটা রয়েছে, বাকিগুলোতে কিন্তু এটা নেই। এটা কেন হবে না, এখানে তোমাদের এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, এই অংশটা এখানে প্রতিফলিত হচ্ছে না, দেখো এই অংশটা এখানে প্রতিফলিত হচ্ছে না। দ্যাট মিন্স এ আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এই ডিজাইনটা তৈরি হবে। এখন তুমি বলবে স্যার ভাঁজ করলে তো দেখা যাবে না নিচেরটা, দেখো নিচেরটা দেখা যাবে না মানে তো এই পুরো লালটাই দেখা যাবে না, তাহলে লালগুলো দেখানোরই মানে কি, তাহলে তো কোনো অপশনই কারেক্ট নয়। তুমি যদি পেজ ভাঁজ করো তাহলে লালটা পুরোটাই দেখা যাবে না হিসাব অনুযায়ী, যদি ট্রান্সপারেন্ট পেপার না হয়। অ্যাকচুয়ালি এই পেপারগুলোকে ট্রান্সপারেন্ট পেপারের উপরেই দেওয়া হয়, ঠিক আছে। তো ডিজাইন আমাদের বিই আসবে, বাকিগুলো একটাও আসবে না, হলো ক্লিয়ার? তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, বলছে যে ট্রেন এ বিন্দু থেকে উত্তর দিকে যাচ্ছে। আচ্ছা নিজের আগে ট্রাই করো, ঠিক আছে, আমি পড়লে তো সময় নষ্ট হবে, ভিডিও পজ করো, ট্রাই করো, আমার অ্যান্সার তারপরে দেখবে, ওকে। দেখো আমি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি, ভিডিও পজ করে ট্রাই করো, ওই জন্য আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে বলছি যাতে বেশি এমবি তোমাদের না খায়, ঠিক আছে। আচ্ছা দেখো ফার্স্ট অপশন কারেক্ট বলছে, বলছে একটি ট্রেন এ বিন্দু দিয়ে উত্তর দিকে 12 কিমি যাচ্ছে, ঠিক আছে। তো উত্তর দিকে এই হচ্ছে আমাদের এ বিন্দু, এবং এই বিন্দু দিয়ে সে কী করছে, উত্তর দিকে 12 কিমি গেল, এটা হচ্ছে 12 কিমি। তারপর বলছে এবং সে বি বিন্দুতে পৌঁছচ্ছে, সেখান থেকে সে ডান দিক ঘুরছে এবং 20 কিমি যাচ্ছে, ডান দিক মানে আমাদের ডান দিক, এবং সে কী করছে, 20 কিমি যাচ্ছে এবং সি বিন্দুতে পৌঁছচ্ছে, এটা হচ্ছে সি। নেক্সট বলছে তারপর সে আবার তার বাম দিকে ঘুরছে, বাম দিক মানে উপরের দিক, এবং তারপর সে কী করছে, সে ছ কিমি, আচ্ছা 6 কিমি সে যাচ্ছে, ওকে 6 কিমি গেল, এবং সে ডি বিন্দুতে, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এখানে তোমাদের পৌঁছচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ডি বিন্দু। আচ্ছা নেক্সট বলছে এখান থেকে সে কী করছে, সে আবার বাম দিক ঘুরছে এবং সে 8 কিমি যাচ্ছে, এই পজিশানে গিয়ে সে থেমে গেছে, এটা হচ্ছে আমাদের 8 কিমি, আর এটা হচ্ছে আমাদের 6 কিমি, এবং সে কী করছে, সে ই বিন্দুতে গিয়ে সে থেমে গেছে, ঠিক আছে, এইটা এটা তোমাদের ই বিন্দু। তো তারপর কী করছে, এবার এটি দক্ষিণ দিকে কী করছে, 18 কিমি যাচ্ছে, দেখো এই পর্যন্ত আসলে 6, তারপর আরও 12 কিমি, তার মানে সে সেম টু সেম থেমেছে, ঠিক আছে, এই পয়েন্টে সে থেমেছে, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এফ, দিস পয়েন্ট ইজ এফ। তোমাকে কী জিজ্ঞেস করছে, তাহলে এফ বিন্দুর সাপেক্ষে এ বিন্দু কত দূরে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের এইটা ছিল আমাদের 20, টোটাল এইটা আমাদের কত ছিল 20, সেখান থেকে এইটুকু হচ্ছে 8, তাহলে এইটা আমাদের কত, 12 হবে, ক্লিয়ার, এইটা আমাদের কত হবে, 12 হবে, এইটুকু আমাদের 12 হবে, এইটুকু আমাদের 12 হবে, তার মানে এ এফের মধ্যে যে ডিস্টেন্স এটাও আমাদের 12, এফের মধ্যে যে ডিস্টেন্স এটাও আমাদের 12। এবার তোমাদের বলেছে এফ বিন্দুর সাপেক্ষে, তাহলে এফ বিন্দুর সাপেক্ষে মানে এই দিকে আছে এ, তার মানে এটা 12 এবং এফের পশ্চিম দিকে আছে, তো কারেক্ট অ্যান্সার ওই জন্য 12 কিমি এবং পশ্চিম বলেছে, ঠিক আছে, একদমই টাফ নয়, একটু পরে তোমাদের করতে হবে, যত চট জলদি পারবে, প্র্যাকটিস থাকলে জলদি হয়ে যাবে। পরের প্রশ্নে চলো, একটি পরিবারে HLJKLMN এরকম 7 জন সদস্য আছে, এবং এদের মধ্যে ব্লাড রিলেশান দেওয়া আছে, ট্রাই করো নিজেরা,
ভিডিও পজ করে। 2 দাগে তোমাদের রিজনিং ছিল না, 3 দাগে রিজনিং আছে, রাখা হয়েছে। ভালো প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন এবার রেলওয়ে গ্রুপ দিতেও দেখা যাবে, আর প্র্যাকটিস চলছে। সুতরাং যে কোনো জায়গা থেকে প্রশ্ন রিজনিংয়ে প্র্যাকটিসের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখে নাও অ্যান্সার। অ্যান্সার বলছে ফার্স্ট অপশান। তো বলছে 7 জন সদস্য আছে, একটু বড় সড়ো তোমাদের ব্লাড রিলেশন হবে। এইচ হলো কে এর মা, তো এই হচ্ছে আমাদের এইচ এবং এ হচ্ছে কে এর মা, এইচ হচ্ছে কে এর মা। নেক্সট বলছে জে এবং এল হলো এইচ এবং এম এর দুইজন, আরও দুজন সন্তান। ঠিক আছে, তার মানে এইচ হলো কে এর মা, তার মানে জে এবং এল হলো এইচ এবং এম এর, তার মানে এইচ আর এম হচ্ছে দম্পতি। এইচ যদি মেয়ে হয় এম তাহলে ছেলে হবে। আর এদের দেখো জে এবং এল বলে আরও দুজন কি আছে, সন্তান আছে। ঠিক আছে, টোটাল 3 জন সন্তান হলো, অলরেডি কে আছে আর তারপর জে এবং এল হলো। এখানে দুই মাত্র বলেছে কেন জানি না, কারণ টোটাল 3 জন হচ্ছে লাইন পড়লে। নেক্সট বলছে জে হলো এম এর একমাত্র মেয়ে, তাহলে জে যদি এম এর একমাত্র মেয়ে হয় তাহলে বাকি দুজন কী হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলছে যে এন হলো এল এবং আই এর ছেলে, তার মানে আই হচ্ছে এল এর ওয়াইফ এবং এন হচ্ছে তাদের ছেলে, ছেলে বলেছে এখানে। তাহলে এম এর সম্পর্কে এন এর কে হয়, আচ্ছা এম সম্পর্কে এন এর কে হয়, এম সম্পর্কে এন এর কে হয় দাদু হবে। ঠিক আছে, আর বলতে পারো বাবার বাবা, কারণ এন এর বাবা হচ্ছে এল, তার বাবা হচ্ছে এম। তার মানে এম সম্পর্কে এন এর কে হয়, এন এর বাবা হচ্ছে এল, তার বাবা হচ্ছে এম, বাবার বাবা, বাবার বাবাকে আমরা দাদুই বলি। ঠিক আছে, তো দিস দ্য কারেক্ট রিলেশন। চল পরের প্রশ্ন ট্রাই করো। সকল টুল হলো গোল, কিছু পর্বত হলো গোল, কিছু পুকুর হলো পর্বত, সকল পুকুর হলো বর্গাকার। একটা বিশাল বড় বিবৃতি দাঁড়াবে তোমাদের, করো। ভিডিও পজ করে ট্রাই করেছো আশা করি, অ্যান্সার দেখে নাও। 2 নম্বর বলছে, চলো আঁকা যাক। সকল টুল হলো গোল, আচ্ছা সকল টুল হচ্ছে গোল, ঠিক আছে গোল, জি ফর গোল। কিছু পর্বত হচ্ছে গোল, তো কিছু পর্বত, পি ফর পর্বত। আচ্ছা পর্বতে না আমি পিবি লিখছি, কারণ পুকুরও আছে, পুকুরকেও পি দিয়ে ডিনোট করতে হবে, পুকুরকে আমি পিকে দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, কিছু পুকুর হলো পর্বত, তো কিছু পুকুর হলো পর্বত, পিকে হচ্ছে পুকুর। নেক্সট বলছে সকল পুকুর হলো বর্গাকার, সকল পুকুর হলো বর্গাকার, জাস্ট এ মিনিট, আচ্ছা আমি এটাকে বি দিয়ে ধরছি। ঠিক আছে, 1 মিনিট, লাইনটা কেটে গেছে। তো তোমাকে এখানে কি বলেছে, কিছু পুকুর হলো গোল, সিদ্ধান্ত বলেছে কিছু পুকুর হলো গোল, পিকে। দেখো পুকুরের যা সার্কেল, যেটা হচ্ছে বি এর সার্কেলের মধ্যে রয়েছে, মানে বর্গাকার, সেটা কি গোলের সঙ্গে টাচ করেছে, টাচ করেনি, সেই অ্যান্সার কেটে যাবে। নেক্সট হচ্ছে কিছু পর্বত হলো বর্গাকার, কিছু পর্বত ডেফিনেটলি বর্গাকার, পর্বতের সার্কেলের মধ্যে দেখো বর্গাকার সার্কেল ঢুকে গেছে, সেটা আমাদের কারেক্ট হবে। নেক্সট হচ্ছে কিছু পুকুর হলো পর্বত এবং গোল উভয়ই, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিবৃতি, সরি সিদ্ধান্ত। কিছু পুকুর মানে পিকে, সে হলো পর্বত এবং গোল উভয়, তুমি দেখতেই পাচ্ছ পর্বত বটে কিন্তু গোল তো নয় তারা, সো এটা কেটে আমার যাবে। নেক্সট বলছে কিছু টুল হলো বর্গাকার, দেখতে পাচ্ছ টুলের সার্কেল আর বর্গাকার সার্কেল একসঙ্গে কানেক্টই নেই, সুতরাং এটাও আমাদের কেটে যাবে। তা আমরা কী দেখতে পেলাম, একটাই আমাদের কারেক্ট হচ্ছে, সেটা হচ্ছে 2 নম্বরটা। ওই জন্য এখানে বলেছে যে 2 নম্বর সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। পরের প্রশ্নে চলো, ইনইকোয়ালিটির প্রশ্ন ট্রাই করো। বিবৃতি এবং সমাধান আকারে ইনইকোয়ালিটি দেওয়া হয়েছে। কি বলেছে, কোনগুলো সত্য বলেছে, পড়ে নেবে, অনেক সময় বলে কোনগুলো সত্য নয়। ঠিক আছে, সুতরাং অপশানে যাওয়ার আগে ডেফিনেটলি অ্যান্সার, মানে যে নির্দেশক থাকবে, বাক্য থাকবে, মানে ডিরেকশন থাকবে, যে নির্দেশ থাকবে সেটাকে ভালো করে পড়ে নেবে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের এখানে বলছে 2 নম্বরটা কারেক্ট অ্যান্সার। চলো দেখা যাক সমাধান বলছে, আচ্ছা ডব্লিউ থেকে টি এর দিকে যেতে বলেছে, তো আমি একটু বড় করে তোমাদের আগে দেখাই, তোমরা যারা পারছো তারা পরের কোশ্চেন্সে চলে যেতে পারো। তোমাদের টি নেক্সট ইকুয়াল টু তোমাদের এল গ্রেটার দ্যান, আচ্ছা এটা অনেকে গ্রেটার দ্যান লেস দ্যান ভাবতে পারে, ইকুয়াল টু এটা, তারপর তোমাদের এম, এই তোমাদের আছে। তো ডব্লিউ থেকে টি, এই হচ্ছে আমাদের ডব্লিউ, এই হচ্ছে আমাদের টি, তুমি দেখতে পাচ্ছ দুটো বিপরীতমুখী সাইন রয়েছে, তার মানে ডব্লিউ এবং টি এর মধ্যে কোনো রিলেশন পসিবল নয়, তার মানে এই রিলেশনও পসিবল নয়, সুতরাং এটা আমাদের কেটে গেল। ঠিক আছে, নেক্সট বলছে তোমাদের সি গ্রেটার দ্যান এম, দেখো এই হচ্ছে আমাদের সি, এই হচ্ছে আমাদের এম, আমরা কী কী সাইন পাচ্ছি সি এবং এম এর মধ্যে, এইটা পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি আর গ্রেটার দ্যান পাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম এই দু, এই যে তিনটে, দুটো নয় তিনটে, এই তিনটে সাইনের মধ্যে
সব থেকে বড় জোর কার আছে? গ্রেটার দ্যানের আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? সি গ্রেটার দ্যান এ হবে। যখন এরকম সাইন আমাদের থাকবে তখন কার প্রাধান্য বেশি হবে? গ্রেটার দ্যানের প্রাধান্য বেশি হবে। তারপর কার প্রাধান্য বেশি হবে? গ্রেটার দ্যানের ইকুয়াল টুর প্রাধান্য বেশি হবে, আর শেষে আমাদের ইকুয়াল টু এর প্রাধান্য বেশি হবে। ঠিক আছে, তো সি গ্রেটার দ্যান এম আমাদের এখানে অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই জন্য বলেছে এখানে 2 নম্বরটা সত্য। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন ট্রাই করো নিজেরা। একটি শ্রেণীতে 80 জন শিক্ষার্থী আছে এবং তারা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, নিজেরা ট্রাই করো। রিজনিং হচ্ছে খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, যদি ট্রাই না করো ভিডিও দেখে কোনো কাজ নেই। ঠিক আছে, 24 জন বলছে, দেখা যাক কি বলেছে। তো একটা তোমাদের এখানে বলছে উত্তর দিকে মুখ করে 30 জন 40 জন দাঁড়িয়ে আছে। আচ্ছা, রাওয়ালি দাঁড়িয়ে আছে তোমাদের শেষ প্রান্ত থেকে 30তম স্থানে, এই পজিশানে সাপোজ ধরো রাওয়ালি দাঁড়িয়ে আছে, আর ফর রাওয়ালি 30তম, আর কৃতি দাঁড়িয়ে আছে তোমাদের বাম দিকে শেষ প্রান্ত থেকে, এইখান থেকে তোমাদের 26তমতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই পজিশানটা হচ্ছে বাম দিক থেকে 26তম। ঠিক আছে, এই পজিশান হচ্ছে বাম দিকে। তোমাদের বলেছে যে রাওয়ালি এবং কৃতির মধ্যে, কে ফর কৃতি, এটা হচ্ছে 26তম। তো তোমাদের বলেছে রাওয়ালি আর কৃতির মধ্যে কতজন দাঁড়িয়ে আছে। এখন দেখো আমি কেন এদের দুজনকে ওভারল্যাপ করালাম, কারণ দেখো এখানে টোটাল, সরি এটা 40 জন না, এটা 80, রিয়েলি সরি ফর দ্যাট, এটা 80, তার মানে ওভারল্যাপ করানোর দরকার পড়বে না। ঠিক আছে, কারণ 20 আর 30 56 হয়, আমি ওটা 40 দেখেছিলাম, মানে বাংলায় দেখেছি। তো এখানে তুমি সাপোজ ধরো এই পজিশানে আমার, এটা হচ্ছে তোমাদের 26তম, 26তম তো কে দাঁড়িয়ে আছে? কৃতি দাঁড়িয়ে আছে। তোমাদের বলেছে দুজনের মধ্যে কতজন আছে, এইটুকু পোর্শনে কতজন আছে। তো ক্লিয়ার দেখতে পাচ্ছ, 80 - 30 + 26। ঠিক আছে, তো 80 - 56 তার মানে 24। তো দুজনের মধ্যে এই পজিশানে কতজন দাঁড়িয়ে আছে? 24 জন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যদি এটা 80 না হয়ে 40 হতো তাহলে কী হতো? ডান দিক থেকে যারা পারছো তারা পরেরটা চলে যাও। এইটা হচ্ছে তোমাদের রাওয়ালি দাঁড়িয়ে আছে এখানে, এটা ডান দিক থেকে কততম? ডান দিক থেকে হচ্ছে 30তম। ঠিক আছে, আর আমি কৃতি দেখো এই পর্যন্ত যদি হয়, ঠিক রাওয়ালির আগে কতজন আছে? 10 জন, কিন্তু কৃতি তো বাম দিক থেকে 26তম, তার মানে আরও 16 জন আমাকে এক্সট্রা আরও যেতে হবে, তবে আমি এখানে কৃতিকে পাবো। কৃতি হচ্ছে বাম দিক থেকে 26তম, এই জন্য ওভারল্যাপ হয়ে যাবে, কারণ 40 যদি এটা ধরি তাহলে ওভারল্যাপ হয়ে যেত। ঠিক আছে, এবার তোমাদের জিজ্ঞেস করলো রাওয়ালি আর কৃতির মধ্যে কতজন আছে। দেখো রাওয়ালির আগে এই পোর্শনটায় আমাদের 10 জন আছে, আর রাওয়ালিকে ধরলে 11, তার মানে রাওয়ালি হচ্ছে 11তম স্থানে দাঁড়িয়ে আছে বাম দিক থেকে, বাম দিক থেকে রাওয়ালি 11তম স্থানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর বাম দিক থেকে কৃতি দাঁড়িয়ে আছে 26তম স্থানে। যদি বিয়োগ করো তুমি পাবে 15, কিন্তু 15 পাচ্ছি যখন 26কে ধরে গুনছি, 26কে ছাড়লে এদের মধ্যে কতজন থাকবে? 14 জন। তাহলে কারেক্ট অ্যান্সার আমার কী হবে? 14 হবে। হয়েছে ক্লিয়ার? যদি 40 থাকতো ক্যালকুলেশন কিন্তু টাফ হয়ে যেত, ওই জন্য দুটোই করে দিলাম। এটা তো ইজি দিয়েছে, আমি যেটা ভুল করে ধরেছিলাম সেটা হলে 14 অ্যান্সার হতো। কত অ্যান্সার হতো? 14। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আলফা নিউমেরিক সিরিজ ট্রাই করো নিজেরা। 22 দাগে এসে গেছি আমরা। পজ করে ট্রাই করেছো আশা করি, অ্যান্সার দেখো। 2 নম্বর বলছে যে নিচের কোণটি বিন্যাসের বাম প্রান্ত থেকে ষষ্ঠটির ডান দিক থেকে চতুর্থ হবে। বাম প্রান্ত মানে এই দিক, আর বলেছে ষষ্ঠটির ডান দিক থেকে চতুর্থ হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখো প্রথমে বাম দিক থেকে ষষ্ঠ গুনবো, তারপর কী করবো? তার ডান দিকে যাব। বাম দিক থেকে ষষ্ঠ গুনবো, তারপর তার আরও কী করবো? ডান দিকে যাবো। তার মানে বেসিক্যালি বাম দিক থেকে আমরা ষষ্ঠ প্লাস চার 10তমটা বার করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, তো কারেক্ট অ্যান্সার আমাদের এইটা হবে, অ্যাট দি রেট অফ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? ওকে, আবারও বলছি দেখো, আমাদের বাম প্রান্ত থেকে ষষ্ঠ বার করতে বলেছে, তারপর তার ডান দিকে যেতে বলেছে, তার মানে এদিক থেকে আমরা ষষ্ঠ বার করবো, তারপর তার ডান দিক মানে এদিকেই যাবো, তার মানে বেসিক্যালি ষষ্ঠ মানে 6, চতুর্থ মানে 4, মানে দুটোকে যোগ করে আমরা বাম দিক থেকে টেন্থতমটা 10তমটা আমরা বার করবো। তো 10তম কোনটা? এখানে গুণে আমরা পেলাম এইটা হচ্ছে আমাদের 10তম, তো কারেক্ট অ্যান্সার এইটা হবে। পরের প্রশ্ন চল ট্রাই করো। পরের প্রশ্ন বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন, দেখে নাও। বলছে কিছু মালপত্র হচ্ছে সুন্দর, তো মালপত্রকে আমি এম বলে ধরছি, সেটা হচ্ছে তোমাদের সুন্দর, সুন্দরকে আমি এস বলে ধরছি। কিছু সুন্দর হচ্ছে ব্যয়বহুল, ব্যয়বহুলকে আমি বি বলে ধরছি। তো বলছে কিছু মালপত্র হচ্ছে ব্যয়বহুল, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি মালপত্রের সার্কেল মানে এম, আর ব্যয়বহুলের সার্কেল হচ্ছে বি, দুজন একে অপরকে টাচ করেনি, কেটে দাও।
সকল ব্যয়বহুল হলো সুন্দর, দেখতে পাচ্ছ কিছু ব্যয়বহুল সুন্দর, সকল ব্যয়বহুল সুন্দর নয়, তো এটাও কেটে গেল। ওই জন্য বলেছে কোনোটাই উপনীত হওয়া যাবে না। পরের প্রশ্ন চলো, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এইটাকে যদি এটা লেখা যায়, এটাকে যদি এটা লেখা যায়, এটাকে যদি এটা লেখা যায়, তাহলে ওই সাংকেতিক ভাষায় মানি ব্যাংকের সম্ভাব্য সংকেত কী হবে? ট্রাই করো। সমস্ত সংকেত শুধুমাত্র দুটো অক্ষরের সংকেত, পজ করে ট্রাই করো। অনেকে বলছে যে স্যার আপনি অ্যান্সার দেখিয়ে দিলে মানসিকতা থাকে না, একজন লিখেছে এটা কারেক্টই, কিন্তু দেখো আমি যদি এখানে, তো ওই জন্য তোমাদের ভিডিও পজ করে ট্রাই করতে বলছি, পজ করে ট্রাই করো, ঠিক আছে? কারণ আমি যদি এখানে পজ করে তোমাদের বলি তাহলে কী হবে, এই ভিডিওটা যে MB সেটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে কারণ অনেকে ডাউনলোড করে। দেখো ইউ ক্যান অ্যাড, এর সংকেত হচ্ছে CBNSPD, এখানে মানি এবং ব্যাংকের সংকেত বার করতে বলেছে। অ্যাড দেয়ার মানি, দেখো এই জায়গায় আমাদের মানি আছে, এই জায়গায় আমাদের ব্যাংক আছে, আমাদের ফোকাস এই দুটোর উপর থাকবে, মানি আর ব্যাংক এই দুটোর উপর থাকবে। এখন দেখো আমরা দেয়ার আর দেয়ারটা এখান থেকে কেটে বের করে দিতে পারি, দুটোতেই দেয়ার আছে, তাহলে দুটোর সংকেতেও কানেকশান থাকবে। দেখো ইউভি আছে এখানে, এখানে ইউভি আছে, তার মানে দেয়ারের সংকেত হচ্ছে ইউভি, তো ইউভি তো এখানে আমাদের অ্যান্সার হবে না, এর উপর ক্রস লাগাও। নেক্সট হচ্ছে এখানে তোমাদের আছে, দেখো এখানে অ্যাড আছে, এই জায়গায় অ্যাড আছে, এখানে অ্যাড আছে, এই জায়গায় আমাদের অ্যাড আছে, ঠিক আছে? এই দুটোতে অ্যাড আছে, তো ক্লিয়ারলি দেখো এদের সংকেতেও আমাদের কানেকশান থাকবে। তো দেখো এখানে তোমাদের সিবি আছে, এখানে সিবি আছে, তার মানে সিবি হচ্ছে অ্যাডেড আমাদের, তো সিবি তো আমাদের অ্যান্সার হতে পারে না, ঠিক আছে? তার মানে আমি ক্লিয়ারলি দেখো অ্যাড এবং দেয়ারের সংকেত ইউভি এবং সিবি, তাহলে মানির সংকেত আমি পেয়ে গেলাম আইও, ঠিক আছে? আইও জি, আইও হচ্ছে মানির সংকেত। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো আমরা অলরেডি দেয়ারের সংকেত পেয়ে গেছিলাম, দেয়ারের সংকেত হচ্ছে ইউবি, তো ইউবি তো এখানে আমাদের অ্যান্সার হতে পারে না। আর এই জায়গায় পিডি আছে, এখানেও পিডি আছে, তার মানে এদের কোডেও যেহেতু মিল আছে, এদের ওয়ার্ডেও মিল থাকবে। দেখো ক্যান ক্যানে মিল আছে, তার মানে ক্যানের কোড হচ্ছে পিডি, তার মানে ব্যাংকের কোড হচ্ছে KM, যেমন আয়ের কোড মানি ছিল, তার মানে এখানে KM, তাহলে IOKM, দ্যাট ইজ ওয়াই হলো। চলো পরের প্রশ্ন ট্রাই করো, 40 দাগ অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন, অ্যান্সার দেখে নাও। আচ্ছা 28 জন ছাত্র আছে, ঠিক আছে, যমুনা বাম দিক থেকে 12তম, আচ্ছা এটা বাম দিক থেকে বলেছে, তার মানে আমরা লেফট রাইটে নেব, তো যমুনা হচ্ছে বাম দিক থেকে 12তম, এ হচ্ছে যমুনা, সাপোজ ধরো J ফর যমুনা, এ হচ্ছে 12তম। নেক্সট বলছে গঙ্গা ডান দিক থেকে হচ্ছে 19তম। দেখো সবসময় কী করবে, এই যখন ডান দিক বাম দিক বলবে না, দুটোকে যোগ করে দেখে নেবে 28-এর বেশি আসছে না কম আসছে, এটা একটু করে নেবে, বেশি এলে ওভারল্যাপ করবে, কম আসলে ওকে। তো 12 আর 19 আমরা দেখতে পাচ্ছি, 12 আর 19 করলে আমাদের কত হচ্ছে, 31 হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এটা ওভারল্যাপিংয়ের কেস হবে, কারণ দেখো আছে টোটাল 28, কিন্তু দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 31, তার মানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা ওভারল্যাপিংয়ের কেস, তার মানে আমাদের আঁকাটা ঠিকঠাক হচ্ছে না, এবার ওই জন্য আমরা আঁকাটা ঠিকঠাক করি। এই হচ্ছে তোমাদের একটা 28 জনের সারি, যমুনা দাঁড়িয়ে আছে বাম প্রান্ত থেকে এইখানে, সাপোজ ধরো এটা তোমাদের 12তম, একটু আগে যেমনটা বলছিলাম। আর এই হচ্ছে তোমাদের গঙ্গা দাঁড়িয়ে আছে ডান দিক থেকে 19তমতে, এ হচ্ছে তোমাদের 19তম, ঠিক আছে? তো তোমাদের বলেছে যদি সরস্বতী ঠিক তাদের মাঝখানে থাকে, এই পজিশানে ঠিক কোথাও একটা, এই দেখো এই জায়গায়, দেখো এইবার আমি তোমাদের একটা জিনিস বলি, একটু আগে যেটা বলছিলাম সেটা এখানে কাজে লাগবে, দেখো শিখিয়ে দিলাম তাহলে এখানে কাজে লেগে গেছে। তুমি দেখো যমুনা আমাদের, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যমুনা হচ্ছে আমাদের ডান দিক থেকে 12তম, আর টোটাল তো 28 জন, তাহলে যমুনার পরে আর কতজন আছে, 16 জন আছে, এইখানে টোটাল কতজন আছে, আর 16 জন আছে, ঠিক আছে? তো যমুনার আগে 16 জন আছে, তার মানে যমুনা আমাদের ডান দিক থেকে কততমতে আছে, 17তমতে আছে, ঠিক আছে? যমুনা আমাদের ডান দিক থেকে কততমতে আছে, এটাও যমুনার, এটাও যমুনার, এটাও যমুনার, যমুনার ডান দিক থেকে কততমতে আছে আমাদের, 17তমতে আছে, কারণ যমুনার আগে 16 জন আছে, আর যমুনাকে ধরলে ডান দিক থেকে 17তম হয়ে যাবে। এইবার তুমি দেখো এখানে গণেশ বলেছিল নাকি গঙ্গা, আচ্ছা গঙ্গা আমাদের 19তমতে আছে ডান দিক থেকে, আর যমুনা আমাদের 17তমতে আছে ডান দিক থেকে, উভয়ই এবার আমাদের ডান দিক থেকে চলে এসছে, ঠিক আছে? তাহলে 17 আর 19, 17 আর 19, তো তুমি দেখো এদের মাঝখানে কতজন থাকবে, ডেফিনেটলি একজনই আছে, 17, 18, 19, ঠিক আছে? তো এদের মাঝখানে ঠিক কে বসে আছে, এই 18তম স্থানে কে বসে আছে, ডান দিক থেকে 18তমতে কে বসে আছে, সরস্বতী, এসপার সরস্বতী বসে আছে। তো তোমাকে সেটাই জিজ্ঞেস করেছে যে ডান প্রান্ত থেকে সরস্বতী অবস্থান কত, 18তমই হবে, সেটাই আছে অ্যান্সার, ক্লিয়ার? এবার বলছে অনুমান করুন ছাত্ররা উত্তরমুখী হয়ে বসে আছে, হ্যাঁ আমরা তাই ধরেই করেছিলাম, এই দিক ধরেই করেছিলাম আমরা, ঠিক আছে, উত্তরমুখী ধরেই করেছিলাম, এটাও দেওয়া আছে, হিন্টস পড়ে নিতে পারতে, ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন ট্রাই করো নিজেরা,
ছজন বন্ধু আছে, শিলা, রমা, শীতল, সৃজা, নয়না এবং রাহুল। দেখো অনেকের নাম কিন্তু আমরা যদি যখন ডিনোট করবো তখন এস দিয়ে আসবে, তো শিলাকে SL বলো, শীতলকে ST বলো, সৃজাকে SS বলো, এইভাবে তোমরা লিখো, বা SZ বলো, এইভাবে লিখো, কারণ সব যদি S দাও তাহলে কিন্তু গোলাবে, এইগুলো একটু মাথা রাখবে। তো চলো ট্রাই করা যাক, ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো, অ্যান্সার দেখে নাও। সেকেন্ড অপশন বলছে কারেক্ট, আমরা দেখে নিই কারেক্ট কি না। তো ছজন বন্ধু আছে, ওকে, 1, 2, 3, 4, 5 and 6। তো কি বলা আছে যে সৃজা এবং রাহুল বাম প্রান্ত থেকে যথাক্রমে তৃতীয় এবং ফোর্থ অবস্থানে বসে আছে। দেখো বাম প্রান্ত হচ্ছে এইটা, কারণ দেখো সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, এইটা হচ্ছে আমাদের লেফট সাইড বাম, আর এটা হচ্ছে আমাদের ডান সাইড ডান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান সাইড ডান। তো কি বলছে, বলছে বাম প্রান্ত থেকে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ, তো থার্ডে কে বসবে, সৃজা বসবে, সৃজাকে আমি SZ বলে উল্লেখ করছি, আর চতুর্থতে কে বসবে, রাহুল বলবে, মানে বসবে, এটাকে আমি R বলে উল্লেখ করছি। নেক্সট বলছে শিলা এবং নয়না যথাক্রমে ডান এবং বাম প্রান্তে বসে আছে, তো ডান প্রান্তে বসে আছে শিলা, তো SL বলছি আমি, আর বাম প্রান্তে বসে আছে নয়না, তো N বলছি, যথাক্রমে শব্দের ওপর খেয়াল রাখবে। নেক্সট বলছে শিলা রমা ঠিক ডান দিকে বসে আছে, এটা কিন্তু রাহুল RH, রাহুল ফর RH, ঠিক আছে, আমার মনে আছে এটা। তো শিলা বলছে শিলাকে আমি, আচ্ছা এই হচ্ছে শিলা, শিলা বলছে রমার ঠিক ডান দিকে বসে, তার মানে রমা এই জায়গায় বসবে, আর ফর রমা, রমার ডান দিক, রমার ডান দিক কোন দিকে পড়বে, এদিকে পড়বে, এখানে কে বসে আছে, শিলা বসে আছে। নেক্সট বলছে নয়নার ঠিক পাশে কে বসে আছে, তো যে বাকি আছে সে বসে থাকবে, শীতল, সম্ভবত আমি এখানে দেইনি, শীতল ST বলে দিচ্ছি, শীতল বসে আছে নয়নার ঠিক পাশে, এই যে অ্যান্সার আমাদের এই জন্য শীতল হচ্ছে। আরও স্পিডে করা যায়, আমি আস্তে আস্তে করলাম, পরের প্রশ্নে চলো। 43 দাগ বলছে একটি সাংকেতিক ভাষায় কাজিনকে যদি এটা লেখা হয়, আন্টিকে যদি ওটা লেখা যায়, তাহলে আঙ্কেলকে কী লেখা হবে, ট্রাই করো নিজেরা। আমরা দেখতে পাচ্ছি বড় কোডিংগুলো সামনে এসছে, ছোটো কোডিংগুলো লাস্টে গেছে, এভাবেই হচ্ছে। দেখো আমি একটাই দেখাচ্ছি তোমাদের, কাজিন, COUSIN, তো দেখতে পাচ্ছ সি হচ্ছে 3, ও হচ্ছে তোমাদের 15, এটা হচ্ছে তোমাদের 21, এটা হচ্ছে তোমাদের 19, এটা হচ্ছে তোমাদের 9, এটা হচ্ছে তোমাদের 14। তো কী হয়েছে, যেটা ইউ সব থেকে বড়ো কোড কার আছে, ইউ এর ইউ দেখো প্রথমে গেছে, তারপর কার আছে, এস এর এস দেখো তার পরে গেছে, আচ্ছা সরি, আচ্ছা UOI, আচ্ছা SNC, আচ্ছা না তা করেনি। দেখো এখানে আরেকটা জিনিস ভালো করে দেখো, এখানে যেটা করেছে সেটা হচ্ছে ভাওয়েলগুলো প্রথমে কানেক্ট করেছে, তারপর তোমাদের কনসোনেন্টগুলো এসছে, এবং ভাওয়েলের মধ্যে সবথেকে বড়ো কোডিংটা প্রথমে গেছে, তারপরে আমরা জানি যে ও আসে, ভাওয়েলের মধ্যে সবথেকে বড়ো কে আছে, ও আছে, ওই জন্য ও তার পরে গেছে, তারপরে দেখো আই এসছে, বড়ো কোডিংগুলোই প্রথমে গেছে, কিন্তু ভাওয়েলগুলোর মধ্যে সবথেকে বড়ো কোডিং, এটা ভাওয়েল কী কী আছে, ও আছে, ইউ আছে আর আই আছে, তো ইউ এর কোড এদের মধ্যে সবথেকে বড়ো, ওই জন্য 21 প্রথমে গেছে, তারপরে ও এর কোড থাকে 15, ওই জন্য গেছে, তারপর আই গেছে 9, তারপর তোমাদের কনসোনেন্টগুলোকে আবার বড়ো থেকে ছোটোতে সাজানো হয়েছে, সবথেকে বড়ো কনসোনেন্ট কে আছে, দেখো এস আছে এখানে, এস তারপর যাবে, তারপর এন আছে, দেখো এন তার পরে যাবে, তারপর দেখো সি আছে, তো সি তার পরে যাবে, সবাই এসছে, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, দেখো সেইভাবেই লেখা আছে, UOISNC, গুড, ঠিক আছে। নেক্সট তাহলে আঙ্কেলকে কী করা যেতে পারে, UNCLE, ঠিক আছে, প্রথমে ভাওয়েলগুলোকে দেখো, ভাওয়েল কী কী আছে, ইউ আছে আর ই আছে, তার মধ্যে ইউ সবার প্রথমে আছে, ইউ প্রথমেই থাকবে, তারপর যাবে ই, কারণ ই তার পরে আসে, ঠিক আছে, ভাওয়েলগুলো সাজানো হলো বড়ো থেকে ছোটোতে, এবার কনসোনেন্টগুলোকে বড়ো থেকে ছোটোতে সাজাও, সব থেকে প্রথমে কে আসে, আমাদের এন আসে, এন 14, তারপর আমাদের এল আসে, এল হচ্ছে 12, তারপর আমাদের সি আসে, তো অ্যান্সার আমাদের কী হবে, UENLC, UENLC কারেক্ট অ্যান্সার এইটা হবে, ঠিক আছে। পরের প্রশ্নে চলো, চলো লেটার কোডিং দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে, না ওয়ার্ড কোডিং, সরি ওয়ার্ড কোডিং দিয়েছে, চলো ট্রাই করো। লিভিং ইনসাইড হাউস, এটাকে কে ডে মো বলে লেখা যায়, স্নো হাউস বিল্ড, এটাকে নি ট্যাপ কা বলে লেখা যায়, এবং ওটাকে এটা বলে লেখা যায়, তাহলে বিল্ড উইথ ব্রিক, আচ্ছা বিল্ড উইথ ব্রিককে যদি ওইটা বলে লেখা হয় তাহলে ব্রিক ম্যানকে কী বলে লেখা যেতে পারে, একটু ঘোরানো প্রশ্ন, টাইম কনজিউম করবে, ওকে। দেখো অ্যান্সার বলছে সেকেন্ড অপশন কারেক্ট, আমরা দেখি এখানে বলেছে ব্রিক অ্যান্ড ম্যান, দেখো ব্রিক এইখানে আছে, ব্রিকের কোড এইখানে আছে, এখান থেকে আমরা ব্রিকের কোড পেয়ে যাব, কারণ ব্রিক ম্যান শব্দটার মধ্যে ব্রিক রয়েছে, তো ব্রিকের কোড আমরা এখান থেকে পাবো, এখন দেখো ব্রিকের কোড ডাইরেক্ট পাবো না, বিল্ট আর উইথের কোড ছেটে ফেললে আমরা ব্রিকের কোড পাবো, তাহলে বিল্টের কোড কোথায় আছে, দেখো এই জায়গায় আমার বিল্টের কোড আছে, এইখানে বিল্ট আছে, এখানে বিল্ট আছে, তো দুটোর ওয়ার্ড যখন এক তখন এদের কোডেও মিল থাকবে, দেখে নাও, নি ট্যাপ কা আছে, এখানে ট্যাপটি পেয়ে যে
এইটা হচ্ছে তোমাদের টিআরপিএইচ যেটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের বিল্টের কোড। হ্যাঁ বিল্টের কোড, তারপর উইথ, উইথ এখানে আছে এই জায়গায়, উইথে উইথ মিল আছে, তার মানে এটা কোডের মিল থাকবে। তো ভিআর দেখতে হচ্ছে এখানে ভিআর আছে, এখানে ভিআর আছে, তাহলে ভিআর হচ্ছে উইথের কোড। তাহলে ব্রিকের কোড কী বেরিয়ে গেল এখানে, এজে, ঠিক আছে, ছোটাতে দেওয়া, ছোটাতে দিই, এজে হচ্ছে তোমাদের ব্রিকের কোড। আর আমাদের কী দেওয়া আছে, ম্যান, ম্যানের কোড কোথা থেকে বেরোবে, এই জায়গা থেকে আমাদের ম্যানের কোড বেরোবে। দেখো উইথের কোড অলরেডি আমরা পেয়ে গেছি ভিআর, ঠিক আছে। আচ্ছা স্নোয়ের কোড কোথা থেকে পাবো, স্নোয়ের কোড, আচ্ছা লিভিংয়ের কোডটা দেখো, এইখানে লিভিং আছে, এই জায়গায় লিভিং আছে, তো লিভিং লিভিং এখানে ম্যাচ করবে। তো দেখো ম্যাচ করছে মো, মো ম্যাচ করছে, এই জায়গায় মো আছে, এখানেও মো আছে, তার মানে লিভিংয়ের কোড হচ্ছে মো। আচ্ছা স্নোয়ের কোড এই জায়গা থেকে ম্যাচ করবে, ঠিক আছে। তুমি দেখো এখানে তোমাদের নি রয়েছে, এখানেও নি রয়েছে, তার মানে নি হচ্ছে স্নোয়ের কোড। তাহলে ম্যানের কোড কোনটা হবে, ম্যানের কোড হবে এইচএস, ঠিক আছে। এখানে ব্রিক ম্যান যেটা ছিল, ম্যানের কোড আমাদের কোনটা হবে এইচএস। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এইচএস এজে বলতে পারো বা এজে এইচএস বলতে পারো, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো 47 দেখ, এটা কিন্তু একটু টাফ কোডিং ডিকোডিং, দেখতে একটু বড়ই লাগছে আর দেখতে একটু বড় লাগছে এবং এটা টাফও আছে, ট্রাই করো নিজেরা। দেখো আমি তোমাদের বলে দিই, নিজেরা আমার সঙ্গে ট্রাই করো। এ ওয়াই টি আর ই এস, এই আছে তোমাদের, আর তার সঙ্গে দেখো এস এফ টি ইউ জেড বি। দেখো এখানে 6টা রয়েছে, এখানে 6টাও রয়েছে, তার মানে সিম্পলি দেখতে পাচ্ছ কী হয়েছে, কোডিং ডিকোডিং করা হয়েছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা এসছে। তুমি যদি দেখো তুমি দেখতে পাবে এই জায়গায়, দেখো এখানে, দেখো এই জায়গায় এই আর থেকে এটাকে দুটো পার্টে ভাগ করানো, এখানেও আর এখানে দুটো পার্টে ভাগ করানো। দেখো আর থেকে এস এসছে, ই থেকে এফ এসছে, এস থেকে টি এসছে। তুমি ক্লিয়ারলি দেখো এখানে এক করে প্লাস হয়েছে, আর এস ই এফ এস টি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এইটুকু। আর দেখো এদিকেও তোমাদের সিমিলার করা হয়েছে, এ থেকে বি এসছে, সরি চলো আমি তোমার স্ট্রেট লাইন ইউজ করি সুবিধা হবে, এ থেকে দেখো তোমাদের বি এসছে, ওয়াই থেকে দেখো তোমাদের জেড এসছে, আর টি থেকে দেখো তোমাদের ইউ এসছে। দেখো এখান থেকে ইটা এসছে, ঠিক আছে, এ থেকে দেখো তোমাদের বি এসছে, ওয়াই থেকে দেখো তোমাদের জেড এসছে, ঠিক আছে, আর দেখো টি থেকে দেখো তোমাদের ইউ এসছে। অর্থাৎ দেখো এখানে এ বি ওয়াই জেড টি ইউ, দেখো প্লাস ওয়ান হচ্ছে, তার মানে আমাদের লাস্ট যে পার্টটা থাকবে তোমাদের এই যে এটার সঙ্গে সম্পর্কিত যেটা থাকবে সেটা এইভাবেই আসবে। তো চলো করে নেওয়া যাক, এভাবেই যখন আসবে, এখানে তোমাদের কী আছে, জাস্ট আমি এখানে তোমাদের আছে এল টি আর ই এ ডি। তো কী করবো, তিনটে করে ভাগ করে নেবো, এদিকে তিনটে এদিকে তিনটে, ই এর পরে যেটা থাকবে ই এফ এখানে যাবে, এর পরে বি এখানে যাবে, ডি এর পরে ই এখানে আসবে, ক্লিয়ার হয়েছে। তারপর দেখো এল এর পরে যেটা থাকবে এল এম এখানে যাবে, টি এস এখানে যাবে, আর সরি টি এস নয় টি ইউ, ঠিক আছে, টি ইউ এর, টি এর পরেরটা যাবে, আগেরটা না, আর এর পরে এস এখানে আসবে। তো আমাদের যে কোডিং দাঁড়াবে সেটা হচ্ছে এফ বি ই এস ইউ এম, এফ বি ই এস ইউ এম, দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরেরটা 49 দাগ, এটা তোমাদের লেটার কোডিং দিয়েছে, ট্রাই করো, লেটার সিরিজ বলতে পারো, একটা নির্দিষ্ট প্যাটার্নে লেটারগুলো আছে সেটা তোমাকে বার করতে হবে কোন প্যাটার্নে আছে, ভিডিও পজ করে ট্রাই করো। দেখো এখানে তোমাদের বলছে এ ড্যাশ বি সি এ, তারপর দুটো ড্যাশ, তারপরে সি এ, তারপর বি দুটো ড্যাশ, এ বি অ্যান্ড সি, ঠিক আছে, এই আমাদের টোটাল রয়েছে। তো টোটাল দেখো এখানে কতগুলো রয়েছে সেটা তোমাকে দেখতে হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, তাহলে টোটাল আমাদের 16 এখানে আছে, ঠিক আছে। 16 যদি আমি চারটে পার্টে ভাগ করি তাহলে প্রত্যেকটা পার্টে চারটে করে লেটার থাকবে, এদিকে পার্ট লিখছি এদিকে লেটার সংখ্যা লিখছি, যদি আমি দুটো পার্ট করি তাহলে প্রত্যেকটা পার্টে আটটা করে লেটার থাকবে, আর যদি আমি আটটা পার্ট করি তাহলে প্রত্যেকটা পার্টে আমার দুটো করে লেটার থাকবে। তাই প্রথমে এটাকে নিয়ে দেখবো, তো চারটে করে ভাগ করে দাও, চারটে পার্ট করো, মানে চারটে পার্ট করো একে যার মধ্যে চারটে লেটার থাকবে। তো ওয়ান টু থ্রি ফোর এ একটা পার্ট হলো, 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 ঠিক আছে। এবার তুমি বসিয়ে দেখো, যদি না মেলে তাহলে আমরা 2×8 করবো, যদি না মেলে তো 8×2 করবো, তিনটে মধ্যে যে কোনো একটাতে হয়ে যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা, দেখো লাস্টে পার্টটা দেখো, এখানে এ বি সি রয়েছে, আর এখানে দেখো বি সি বসানো রয়েছে, তাহলে এখানে এই বসবে, ঠিক আছে, আর এখানে দেখো সি বসানো রয়েছে, তাহলে তার আগের দুটো ফাঁকা আছে, তাহলে এ আর বি বসবে, এই দেখো।
ভালো করে বোঝো, এই পার্টটাকে আমি দেখলাম, লাস্ট পার্টটাকে দেখলাম, আমি দেখতে পাচ্ছি লাস্টে আমাদের এবিসি থাকার কথা, এখানে বিসি রয়েছে, তার আগে তাহলে এ আসবে, ঠিক আছে। আর এখানে দেখো এ আর সি বসানো রয়েছে, এই এ আর এই সি বসানো রয়েছে, তাহলে মাঝে দুটো ফাঁকা আছে, তার মানে এ আর বি আসবে। এখানে দেখো তুমি এ মাঝের খানটায় বসানো রয়েছে, তাহলে এখানটা এ, এখানটা সি চলে আসবে। আর এইটা দেখো প্রথমটা নেই, প্রথমে সব পার্টির এ আছে, তো এ আসবে। তো দেখে নাও এটা অপশন আছে কি না, এ এ বি, এই যে এ এ বি এ, তারপরে সি, তারপরে আবার এ। তো দেখো এই যে এ এ বি এ সি এ, এই যে, ঠিক আছে। চল পরের প্রশ্ন, ছজন বন্ধু আছে, এদের উচ্চতা ভিন্ন, ট্রাই করো অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন। দেখো ছজন বন্ধু আছে, তো বলছে কেবলমাত্র তিনজন বন্ধু চেতনার থেকে খাটো, মানে চেতন যদি এখানে বসে তারপরে তিনজন থাকবে, চেতন এদের সবার থেকে বড়। ছজন বন্ধু আছে, তাহলে চারজন এখানে হয়ে গেছে, চেতনকে ধরে 1 2 3 4, তার মানে চেতনের আগে মাত্র আর দুজন থাকবে, শিওর এটুকু। নেক্সট বলছে আমান শুধুমাত্র ধনুষের থেকে খাটো, তার মানে ধনুষ এখানে বসবে আর আমান এই জায়গায় বসবে, আমান শুধু সরি ধনুষ এখানে বসবে, আমান এখানে বসবে। দেখো আমান শুধুমাত্র ধনুষের থেকে খাটো, তার মানে আমান বাকি কারোর থেকে খাটো নয়, কারণ আমান তো এখানে বসবে, যদি আমান এখানে বসে তাহলে আমান চেতনার থেকেও খাটো হয়ে যাবে, যেটা এখানে পসিবল নয়, কারণ ওখানে বলা রয়েছে। তা আমান এই জায়গায় বসলে ধনুষ ডেফিনেটলি এখানে বসবে, কারণ ধনুষের থেকে শুধুমাত্র খাটো, মানে ধনুষই সব থেকে বড় এখানে, ঠিক আছে। নেক্সট বলছে ফ্র্যাঙ্ক অ্যালিসার থেকে, আচ্ছা আমানকে এ এম বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট বলছে ফ্র্যাঙ্ক হচ্ছে অ্যালিসার থেকে খাটো, আচ্ছা অ্যালিসা তাহলে আগে যাবে, ফ্র্যাঙ্ক পরে যাবে। নেক্সট বলছে ফ্র্যাঙ্ক সব থেকে খাটো না, তাহলে ফ্র্যাঙ্ক এখানে যাবে, অ্যালিসা ফর এ এল এম লিখছি এখানে যাবে, আর সব থেকে ছোটো তাহলে কী হবে, বিক্রম সব থেকে ছোটো হবে, তো বি ফর বিক্রম। তো কী বলছে এখানে, কতজন বন্ধু আছে যারা ফ্র্যাঙ্কের থেকে খাটো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছে ফ্র্যাঙ্কের থেকে একজন খাটো আছে, তো কারেক্ট অ্যান্সার আমার 1 হবে এখানে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ট্রাই করো এটা, এটা তোমাদের টেবিল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটা স্কোয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে, কেউ কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেউ কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে আছে। বাড়িতে ছেড়ে দেবে না, পরীক্ষা হলে হয়তো টাইম না থাকার জন্য ছেড়ে আসতে পারো, বাড়িতে ট্রাই করো, কারণ বড় জিনিস ট্রাই করলে ছোটো জিনিস আরও ইজি মনে হবে, ঠিক আছে, চ্যালেঞ্জ নিতে হয়। ওকে দেখো এত সহজে হবে না, তোমরা নিজেরা ট্রাই করতে থাকো। কী বলছে দেখো, বলছে একটা বৃত্তাকার টেবিল আছে, এই হচ্ছে বর্গাকার টেবিল, সাপোজ ধরো এখানে বলছে যে চারজন বসে আছে চারটে কোণায়, তো 1 2 3 4, এই চারজন চারটে কোণায় বসে আছে, আর চারজন বসে আছে পাশে, ঠিক আছে। আর বলছে যারা পাশে মধ্যবর্তী স্থানে বসে আছে তারা কেন্দ্রাভিমুখী, অর্থাৎ এরা সব কেন্দ্রের দিকে তাকিয়ে বসে আছে, আর যারা চার কোণায় বসে আছে তারা বহির্মুখী, মানে কি তারা বাইরের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। স্পিডে করতে হবে, আমি আস্তে করব তোমাদের বোঝানোর জন্য। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে এবার দেখো অ্যাকচুয়াল ফরম্যাট কিন্তু আমাদের এই তিনটে লাইনে আছে জাস্ট, বাকি ওপরেরগুলো তো ফালতু, তো দেখে যেটা মোটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা মোটা নয় কিন্তু সরুই। তো বলছে লোকেশ মনুর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, আর মনু টেবিলে কোনো এক পাশের মধ্যবর্তী স্থানে বসে আছে, এইটা দরকার মনে রাখবে। এরকম ধরনের ক্ষেত্রে যদি এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশান থাকে তাহলে এক্স কোথায় বসে আছে সেটা বুঝতে হবে, কারণ যদি তুমি এক্সকে এখানে বসাও তাহলে ওয়াই ডিফারেন্টে যাবে, আর যদি তুমি এক্সকে এখানে বসাও ওয়াই ডিফারেন্ট স্থানে বসবে। সুতরাং এক্সের যদি পজিশান না দেওয়া থাকে তুমি দুম করে এক্স আর ওয়াইকে পুট করবে না। এখানে যেমন বলা আছে মনু কোনো একটা পাশের মাঝখানে আছে, তো আমি যে কোনো একটা জায়গায় মনুকে বসাতে পারি যারা মাঝখানে বসে আছে, কারণ পার্শ্ব মধ্যবর্তী মানে কি মাঝখানে, পাশে এবং মাঝখানে বসে আছে, মধ্যবর্তী মানে মাঝখানে। তো এমকে তুমি এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এখানে, কিন্তু কোনায় বসবে না এম, ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার এম এর সাপেক্ষে মানে মনুর রেসপেক্টে কাকে বসাতে বলছে, লোকেশকে বসাতে বলছে, ঠিক আছে। ওকে লোকেশকে বসাও, লোকেশ কোন দিকে আছে, মনুর ডান দিক থেকে তৃতীয় স্থানে, দেখো মনুর ডান দিক ওপরের দিকে পড়বে, 1 2 3, এই জায়গায় কে বসে আছে, লোকেশ বসে আছে, তোমার লোকেশ কিন্তু কোনায় বসে আছে, লোকেশ বহির্মুখী, ঠিক আছে। নেক্সট বলছে যে লোকেশ ও শিল্পার মাঝে ঠিক তিনজন বসে আছে, দেখো লোকেশ যদি এখানে বসে 1 2 3, শিল্পা এখানে বসবে, লোকেশ যদি এখানে বসে 1 2 3, শিল্পা এখানে বসবে। তো লোকেশে এদিক দিয়ে এসো আর এদিক দিয়ে এসো, শিল্পা আমার এখানেই বসছে, তো এস ফর শিল্পা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। খেয়াল রাখবে এমন না হয় যে দুটো নাম একই লেটার দিয়ে শুরু হচ্ছে, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলছে দেখো, এখানে তারপর কোথায় গেল,
হ্যাঁ, তারপর তোমাদের বলছে পারু শিল্পার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। তো শিল্পা যদি বাইরের দিকে মুখ করে থাকে, শিল্পার ডান দিক এদিকে পড়বে, তো পারু শিল্পার ডান দিক থেকে দ্বিতীয় স্থান মানে পারু এই জায়গায় বসবে। নেক্সট বলছে নির্বাণ পারুর নিকটতম প্রতিবেশীর একজন। এখন দেখো নির্বাণ এখানে বসতে পারে, এখানেও বসতে পারে, তো নির্বাণকে আমরা বসাতে পারবো না, আমরা লিখে রাখবো নির্বাণ এবং পারু একসাথে বসবে, এটাও হতে পারে, এই অ্যারেঞ্জমেন্টও হতে পারে, যে কোনো একটা হতে পারে। নেক্সট কী বলছে, নির্বাণ ও কমলির মাঝে ঠিক তিনজন রয়েছে। দেখো যদি নির্বাণ এই জায়গায় বসে তাহলে 1 2 3, আর যদি নির্বাণ এইখানে বসে তাহলে 1 2 3। ক্লিয়ার করে দেখো তুমি একটা, যদি নির্বাণকে তুমি এই জায়গায় বসাও, এইখানে যদি নির্বাণ বসে, কারণ পারুর পাশে নির্বাণ বসবে, তাহলে কমলি আর নির্বাণের মধ্যে রয়েছে তিনজন, তাহলে 1 2 3 কমলিতে এইখানে বসার কথা, এদিক দিয়ে গেলেও দেখো 1 2 3 কমলির এখানে বসার কথা, কিন্তু অলরেডি এখানে মনু বসে আছে, তোমার নির্বাণ এই জায়গায় বসবে না, নির্বাণ তার মানে এইখানে বসবে আর কমলি তার মানে এই জায়গায় বসবে, কারণ তুমি নির্বাণের এদিক দিয়ে যাও আর এদিক দিয়ে যাও, তিনজনের গ্যাপে কমলি এই জায়গাতেই বসবে। নেক্সট কী বলছে, তার মানে এইটা আমাদের মুছে দাও, কারণ এটা আমাদের সলভ হয়ে গেছে, পি এর এই পাশে নির্বাণ আছে। নেক্সট কী বলছে, নেক্সট কী বলছে, জানো কি কমলির ডান দিক থেকে তৃতীয় স্থান। দেখো কমলি তোমাদের এদিকে মুখ করে আছে, তাহলে ওর ডান দিক এদিকে পড়বে, এবং কোন দিকে বসায়, দ্বিতীয় স্থানে বসে আছে জানকী, জে ফর জানকী, তাহলে একটাই বেঁচে আছে, কে বসবে সেখানে, দেখো রাজন বসে গেছে, রাজন না আর বসেনি, তাহলে রাজন এখানে বসবে, ঠিক আছে। তো এখানে বলছে দেখো অ্যান্সার যে রাজনের ব্যাপারে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক, তো রাজনকে দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, রাজন এবং জানকীর মধ্যবর্তী তিনজন আছে, রাজন এইখানে, জানকী এখানে, দুজন আছে, এদিক দিয়ে গেলে 1 2 3 4 আছে, তো এটা তো কারেক্ট অপশান হতে পারে না। নেক্সট বলছে নির্বাণ বসেছে রাজনের বাম দিক থেকে তৃতীয় স্থানে, নির্বাণ এই হচ্ছে নির্বাণ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলছে, না দেখো বাম দিক থেকে তো অবশ্যই নয়, 1 2 3 4 5 পঞ্চম স্থানে বসে আছে, সো এটা তো কারেক্ট নয় আমাদের। নেক্সট বলছে রাজন কোন একটি পাশের মধ্যবর্তী স্থানে বসে আছে, না কোনায় বসে আছে, তো এটাও কারেক্ট না, অপশান একটাই বেঁচে থাকে, এটাই আমাদের কারেক্ট, চোখ নাক বুঝিয়ে এটাকে অ্যান্সার মারো। চল পরের প্রশ্ন ট্রাই করো, বিবৃতি এবং অনুমানের প্রশ্ন, চেষ্টা করছি একটা রিজনিং ব্যাচ আনার, খুব বেশি দাম হবে না, 50-60 টাকার এরকম একটা ব্যাচের কথা ভাবা হয়েছে, ঠিক আছে, কারণ অনেক মেটেরিয়াল আছে এগুলো ছাড়াও, কিন্তু এই শর্ট টাইমে সেটা প্রসেস করতে হলে কী হবে, যাকে দিয়ে প্রসেস করাবো সেও বুঝতেই পারছ অঢেল অঢেল পেমেন্ট সে দাবি করছে, সুতরাং দেখা যাক, কারণ এটা তো নিজে করা সম্ভব নয়, অত অত প্রশ্নকে সলভ করানো, মানে সলভ আমি করাবো কিন্তু এইভাবে বাংলা করে দেওয়াটা পসিবল নয়, দেখা যাক, ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করা হচ্ছে ফ্রিতে দেওয়া, যদি না হয় তাহলে ন্যূনতম একটা প্রাইস রাখা হবে, খুব কম, যাতে সবাই এফোর্ড করতে পারে। চলো বিবৃতি এবং অনুমান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা ফ্রিতে যা পাচ্ছ সেটাও যথেষ্ট, ঠিক আছে, মানে অনেক অনেক দেওয়া হচ্ছে। তো কী বলছি যে বিবৃতি এবং অনুমান, যে ভোরে ঘুম থেকে ওঠা উচিত এবং অবশ্যই ব্যায়াম করা উচিত, অনুমান দিয়েছে এখানে। অনুমান মানে কি, এই কথাটা যিনি বলছেন তিনি কী ভেবে বলছেন, কোন কোন ভাবনার বশবর্তী হয়ে তিনি এই কথাটা বলছেন, তার মনের মধ্যে কী চলছে সেটা হচ্ছে অনুমান। তো এই কথাটা যিনি বলছেন তিনি কি এটা ভেবে এই কথাটা বলছেন, এবং সেটা লজিক্যালি কানেক্টেড হতে হবে। দেখো আমরা যা বলি আমরা যা ভাবি দুটোর মধ্যে লজিক্যালি কানেকশান থাকে, ঠিক আছে, নইলে তাকে পাগল বলা হয়, এক ভাবছো আর এক বলছো, তাই লোকে কী বলবে, পাগল বলে ফেলবে, ঠিক আছে। সুতরাং যা ভাববো আর যা বলবো দুটোর মধ্যে লজিক্যাল কানেকশান থাকতে হবে, ঠিক আছে। তো অনুমান, আর সরি ফর দ্যাট, আমি পাগল শব্দের উচ্চারণ করেছি, বলা উচিত নয়, আমি জাস্ট বললাম, বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, এটাকে অন্য অর্থে নিও না। তো অনুমান বলছে দিনের অন্য কোনো সময়ে ব্যায়াম করা সম্ভব নয়, দিনের অন্য কোনো সময়ে ব্যায়াম করা সম্ভব নয়, ঠিক আছে। তো দিনের অন্য কোনো সময়ে ব্যায়াম করা সম্ভব নয় এটা মানে কি, ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত এবং অবশ্যই ব্যায়াম করা উচিত, এখানে বলছে দিনের অন্য কোনো সময় ব্যায়াম করা সম্ভব নয়, তো যিনি এটা বলছেন তিনি তো এই কথাটা ভেবে এইটা ভেবে কি এটা বলছেন, এখানে উনি বলছেন যে ভোরবেলা ব্যায়াম করাটা প্রয়োজন, কিন্তু অন্য সময় ব্যায়াম করা যায় কি যায় না সেটা নিয়ে উনি কিন্তু কোনো কিছু ভাবছেন না, উনি ভোরবেলাকে টার্গেট করছেন আর তার সঙ্গে ঘুম থেকে ওঠা এবং ব্যায়াম এই তিনটে জিনিসকে রিলেট করছেন, এইটার ব্যাপারে উনি কি ভেবে এই কথাটা বলতে পারেন, পারেন না, তো এটা কেটে যাবে। নেক্সট হচ্ছে যারা ভোরে ব্যায়াম করেন তারা, যারা করেন না তাদের চেয়ে ফিট, দেখো এখানে ফিটনেস নিয়েও কিছু বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ভোরবেলা ওঠো আর ব্যায়াম করো, ঠিক আছে, সো ফিটনেস নিয়েও কিছু বলা হচ্ছে না, ওকে, এখানে এটা অবশ্যই বলা হচ্ছে যে ব্যায়াম করার একটা অন্যতম আদর্শ সময় ভোরবেলা, এটা কিন্তু অবশ্যই যিনি বলছেন তিনি এটা ভেবেই বলছেন যে ব্যায়াম করার অন্যতম আদর্শ সময় হচ্ছে ভোরবেলা, আমি অন্যতম বলেছি কিন্তু আমি বলিনি একমাত্র আদর্শ সময়, যদি এটা থাকতো তাহলে কারেক্ট হতো, তো এই দুটোর মধ্যে একটাও এখানে কারেক্ট নয়, এটাই হওয়া উচিত, তাই হয়েছে, দেখো অনুমান দুটোর মধ্যে একটাও কারেক্ট নয়, কী হলে কারেক্ট হতো, ভোরবেলা আমি লিখে দিচ্ছি কী হলে কারেক্ট হতো, খেয়াল করো ভোরবেলা ব্যায়ামের বানান কি লিখছি আমি জানি না,
অন্যতম আদর্শ সময়। ঠিক আছে, যদি এইটা থাকতো, এটা বয়জফালা উন্তস্থায় আকার হওয়া উচিত, যদি এইটা থাকতো অনুমান হিসাবে তাহলে এটা কারেক্ট হতো। কারণ যিনি বলছেন, তিনি বলছেন ভোরবেলা ওঠা উচিত এবং অবশ্যই ব্যায়াম করা উচিত। তার মানে অন্য যা সময় আছে তার মধ্যে ব্যায়াম করার জন্য ভোরবেলা একটা আদর্শ সময়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? নইলে এই কথাটা কেন বলবেন উনি? ওকে, আশা করি বুঝতে পারছো। সুতরাং এইটা হলে কিন্তু কারেক্ট হতো অনুমান হিসাবে। এই দুটো কিন্তু একটাও লজিক্যালি রিলেটেড নয়, সেই জন্য এটা আমরা অ্যান্সার করতে পারবো না। পরের প্রশ্নে চলো, কত সিটিং অ্যারেঞ্জমেন্ট প্র্যাকটিস করতে পারো চলো দেখি। দেখো এক একটাতে কত কত সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি রাখি, যাতে তোমাদের লজিক্যাল বা রিজনিংয়ের যে পোর্শন আছে সেটা যাতে স্ট্রং হয়। ঠিক আছে, অনেকে বলছো ভিডিওটা ঝাপসা আসছে, আমি আগের দিন দেখলাম। দেখো ভিডিও ঝাপসা আসে সেটা এই কারণে না, এগুলো প্রত্যেকটা এইচডি ভিডিও হয়। ইউটিউবে তুমি কোনো ভিডিও আপলোড করলে সেটা বাই ডিফল্ট এইচডি ভিডিও হিসাবেই আপলোডেড হয়। ঠিক আছে, ফলে আমাদের ভিডিও ঝাপসা আসার কোনো কারণ নেই। ঝাপসা আসতে কারণ কি, ইউটিউব তোমার নেটওয়ার্ক অনুযায়ী তোমার ওখানকার যে পিক্সেল সেটাকে সেট করে দেয়, যাতে তুমি একেবারে দেখতে না পাওয়ার থেকে অল্প দেখতে পাওয়া ভালো, এইটা ইউটিউব বিশ্বাস করে। ঠিক আছে, সো ইউটিউব কী করে, তোমার নেটওয়ার্ক যদি লো থাকে, ধরো লো 3G বা লো 4G থাকে, তাহলে ইউটিউব কী করে ওটাকে 120p বা 320p এরকমে সেট করে দেয়, অর্থাৎ ওটা লো পিক্সেলে সেট হয়ে থাকে। ঠিক আছে, ওটা তোমার নেটওয়ার্কের কারণে হয়। আবার নেটওয়ার্ক যেখানে আপডাউন বেশি করে সেখানেও এটা হয়। চলো, এখানে বলছে যে কেন্দ্রাভিমুখী হয়ে বসে আছে। আচ্ছা, বর্গাকার টেবিল আছে এখানে, দেখো বর্গাকার টেবিলের উপর দেওয়া রয়েছে। কথা অনেক বললাম, ট্রাই করা যাক। একটা বর্গাকার টেবিল রয়েছে, ঠিক আছে, আমাকে যে পারফেক্ট বর্গক্ষেত্র আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো কজন আছে দেখো, দেখো চারজন চারজন আটজন আছে। ঠিক আছে, তো কেউ কেউ কোনায় বসে আছে আর কেউ কেউ বসে আছে মাঝখানে, এবং সবাই দেখতে পাচ্ছ কেন্দ্রের দিকেই মুখ করে বসে আছে। তো বলছে জি টেবিলের একটি পাশের মাঝখানে বসে আছে, তো জি কে এখানে বসাও। নেক্সট বলছে ই ঠিক জি এর পাশে বসে আছে। এখন দেখো ই কোন দিকে বসবে, গ্যারেন্টি নেই কোনো, কিন্তু ই আর জি পাশাপাশি বসবে এটুকু শিওর, এটাকে রেখে দাও এভাবে লিখে। ই বসেছে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। ঠিক আছে, এবার দেখো আমি যদি ই কে এই জায়গায় বসাই, সাপোজ আমি যদি ই কে এই জায়গায় বসাই, তাহলে এফ কে আমাকে কোথায় বসাতে হবে, এফ কে আমাকে এই দিকে বসাতে হবে। আর এফ যেহেতু ভেতর দিকে মুখ করে আছে, তাহলে এফ এর বাম দিক তো এদিকে পড়বে না, তার মানে ই এখানে বসবে না, ই তার মানে এই জায়গায় বসবে। ঠিক আছে, দেখো এফ এর বাম দিক ওপর দিকে পড়বে, এই দিকে দিয়ে গেলে এফ এর বাম দিক পড়ছে এই জায়গায়, ওখানে বলে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তার মানে এফ নির্বাচন করলাম মানে ই এর পজিশনে ফিক্সড হয়ে গেল। নেক্সট কী বলছে, মাত্র তিনজন আছে এফ এবং এইচ এর মাঝখানে, তো ওয়ান টু থ্রি, সরি মাত্র তিনজন আছে, এক মিনিট এক মিনিট, ই বসেছে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, এফ এখানে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থান, ওয়ান টু অ্যান্ড থ্রি, ওকে ডান, ইট ইজ ডান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কাজও আমি করতে পারি, যদি আমি এফকে এই পজিশানে বসাই, দেখো এফকে এই পজিশানে যদি আমি বসাই, ঠিক আছে, তাহলে বাম দিক আমার পড়ছে এই দিক থেকে এইখানে, তো এফ তো এখানেই বসবে, এফ তো আর বসার কোনো পজিশান নেই। ঠিক আছে, আচ্ছা মাত্র তিনজন বসেছে এফ এবং এইচ এর মাঝখানে, এটা পসিবল কী করে হচ্ছে? ওয়ান টু থ্রি এদিকে দিয়ে গেলো, ওয়ান টু থ্রি, তো এইচ তো এখানে চলে আসবে। চলো আরেকবার করা যাক, অনেক সময় কী হয় দেখে মনে হয় যেন ঠিকই করছি কিন্তু ভুল হয়ে যায়, দেখা যাক একবার পড়ে দেখি। বর্গাকার টেবিল আছে, চার কোনায় চারজন বসে আছে আর বাকি চারজন প্রতিটি পাশে বসে আছে, তো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, আগে এইটাকে করো চলো। মাত্র তিনজন এফ এবং এইচ এর মাঝখানে বসে আছে। ঠিক আছে, এবার দেখো মুশকিল হচ্ছে এফকে আমি কোথায় বসাবো, তো এফকে আমি যদি এখানেই বসাই, এ ভেতর দিকে মুখ করে বসে আছে, ওয়ান টু থ্রি এই জায়গায় আমার বসবে এইচ, ঠিক এটুকু শিওর, কারণ মাত্র তিনজন এফ এবং এইচ এর মাঝখানে বসে আছে। এবার তুমি বাকিগুলোকে করো, ই বসেছে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তো এফ যদি এই পজিশানে বসে, এফ যদি এইখানে বসে, এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থান কোনটা হবে, এইটা হবে ই, এই যে বাম দিক থেকে তৃতীয় স্থান। আর বলেছে যে কী বলেছে, যে ই ঠিক জি এর পাশে বসে আছে, তার মানে জি এখানে বসবে, এবার দেখো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আগের বার আটকাচ্ছিল এবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, নিশ্চয়ই কোথাও ভুল ছিল। এবার বলেছে বি ঠিক এইচ এর পাশে বসে আছে, তাহলে বি এই জায়গায় বসবে। নেক্সট বলছে সি বসেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ওয়ান টু থ্রি, যদি একে আমি এদিকে বসাই, এখানে বসাই, আর যদি এ ভেতর দিকে মুখ করে থাকে, তাহলে এর ডান দিক এদিকে পড়বে না বাম দিক এদিকে পড়বে, তার মানে এ আমার এখানে বসবে না, এ আমার এইখানে বসবে, তাহলে এর ডান দিক এদিকে পড়ছে, ওয়ান টু থ্রি, এই জায়গায় কে বসেছে, সি বসেছে, আর একজনই বসা বাকি আছে, সেটা কে, সেটা হচ্ছে ডি।
তো বলছে ডি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসবে? ডি ভেতর দিকে মুখ করে আছে, ডি এর ডান দিকে ওপরে, 1 2 3 এইচ বসে আছে। কারেক্ট অ্যান্সার এইচ। প্রথম অ্যাটেম্পটে নির্ঘাত কিছু মিস্টেক ছিল, আমরা বসাতে কিছু ভুল করেছিলাম, সেই জন্য হয়তো কোনো মিস্টেক আসছিল। ঠিক আছে, দেখো এখানে করলাম, দেখো খুব চটজলদি হয়ে গেল। পরের প্রশ্নে চলো, দেখো কি বলছে। এটা একটা তোমাদের ডিরেকশন বেসড দেওয়া হয়েছে, ট্রাই করো নিজেরা, একটু থামছি। চলো, বলছে যে অনিল কে বিন্দু দিয়ে হাঁটা শুরু করছে, প্রথমে সে 30 মিটার যাচ্ছে, এই গেল 30 মিটার সাপোজ ধরো, ঠিক আছে। তারপর কী করছে, সে ডান দিকে যাচ্ছে, এই হচ্ছে তোমাদের 30 মিটার, ঠিক আছে। এবং এই পয়েন্টে রয়েছে আমাদের এম বিন্দু, এই পয়েন্টে রয়েছে আমাদের এম বিন্দু, আর ও হাঁটা শুরু করেছে কে বিন্দু দিয়ে, কে বিন্দু দিয়ে এম বিন্দুতে গেল 30 মিটার। তারপর বলছে সে ডান দিকে ঘুরলো, ডান দিক নিচের দিকে পড়বে, কতটা গেছে, 20 গেছে, ঠিক আছে। এইদিকে হচ্ছে নিচে গেছে 20, ঠিক আছে। আচ্ছা না সরি, এইটা এম বিন্দু না, এই পর্যন্ত হাঁটলো, এইটা এম বিন্দু, দিস পয়েন্ট, এই যে পয়েন্টটা রয়েছে এইটা হচ্ছে আমাদের এম বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এম বিন্দু। এবার তারপর সে কী করছে, বাম দিকে হাঁটছে, কতটা হাঁটছে, সে 35 মিটার যাচ্ছে বাম দিকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 35 মিটার। তারপর কী করছে, সে আবার ডান দিকে ঘুরছে, ডান দিক মানে কোন দিক, নিচের দিক, নিচের দিকে ঘুরছে, কতটা যাচ্ছে, সে 28 মিটার যাচ্ছে, এরকম গেল, এটা 28 মিটার। এবং সে কোন বিন্দুতে পৌঁছলো, আর বিন্দুতে পৌঁছলো। অবশেষে সে কী করছে, আবার ডান দিকে ঘুরছে, মানে এই দিকে যাবে, এবং সে 50 মিটার হাঁটছে। দেখো আমরা টোটাল কের, এই যে কে আছে না, কের টোটাল নিচে আমরা দিতে পারবো না, এটাকে একটু সরিয়ে দেবো। কেন সরিয়ে দেবো সেটা তোমাকে বুঝতে হবে, এবার তোমাকে আমি একটু এখানে আগে লিখে নেই। প্রথমে সে গেছিলো 30, এইটা এখান থেকে এইটুকু, এই যে এম থেকে এইটুকু, এইটুকু হচ্ছে তোমাদের 35। তো দেখো এই পোর্শনটাকে আমি যদি কেটে উপরে তুলে দিই, তাহলে এই টোটাল কে থেকে এই পর্যন্ত, এই টোটাল যদি এটাকে আমি একটু বাড়িয়ে দিই, এই জায়গায় লিখি, তাহলে এই টোটালটা, এটাও 35 হবে। দেখো 35 + 30 মিলে তোমাদের হচ্ছে 65। তা আমি যদি এই দাগটা, এই যে দাগটা 8 থেকে শুরু হয়েছিলো, এই দাগটা আমাদের 8 থেকে শুরু হয়েছিলো, এক মিনিট, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি আমাদের আর, এটা হচ্ছে আর পয়েন্ট। তো আর পয়েন্ট থেকে যে বিন্দুটা শুরু হয়েছে, যে যাত্রা শুরু হয়েছে, সেটা 50 মিটার যাত্রা। তা আমি যদি টোটাল 30 পর্যন্ত দিয়ে দিই, তাহলে সেটা 65 মিটার যাত্রা হয়ে যাবে, কারণ টোটাল এটা 65, এখান থেকে এটা তাহলে 65 হবে। সেই জন্য আমি একটু অল্প করে আঁকলাম, পুরোটা দিলাম না, এই জিনিসগুলো একটু ফলো করবে, নাহলে গণ্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তো লাস্টে সে 28 মিটার গেছিলো। যেমন দেখো এটা তোমাদের 20 মিটার ছিল এই জায়গায়, তো আমি দেখো 20-র থেকে একটু বড় করেই এঁকেছি এটা। দেখো এই দাগটা, এই দাগটা একটু বড়, এরকম করবে, কেন করবে, কারণ যদি এই দাগের সাপেক্ষে কিছু বলে তখন তোমাদের অসুবিধা হয়ে যাবে। ওই জন্য কোনো একটা দাগকে ছোটো বড় করার সময় খেয়াল রাখবে একটু, ঠিক আছে। তো তোমাদের জিজ্ঞেসটা কী করেছে, জিজ্ঞেস করেছে যে কে বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে আমাদের এক্স বিন্দু, দিস পয়েন্ট ইজ এক্স। তো কে বিন্দুর সাপেক্ষে এক্স বিন্দু, এই হচ্ছে আমাদের কে বিন্দু, কে বিন্দুর সাপেক্ষে হচ্ছে আমাদের এক্স বিন্দু, কোন দিকে অবস্থান করছে, তুমি দেখো একটু বেঁকে অবস্থান করছে, দেখো একটু বেঁকে অবস্থান করছে। তো এটা তো নিচে এবং পূর্ব দিকে, দক্ষিণ এবং পূর্ব, দক্ষিণ পূর্ব জন্য কারেক্ট অ্যান্সার হবে। কেন দেখো, কারণ দেখো এইটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে আমাদের ইস্ট, আর এই পয়েন্ট এরকম যখন পয়েন্ট হবে, এই জায়গায় আমাদের কে বিন্দু রয়েছে আর এই পয়েন্টটা আমাদের এক্স বিন্দু রয়েছে, যখনই কোনো বিন্দু সাপেক্ষে বলবে তাকে তুমি মাঝখানে ধরবে, একদম এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা, ঠিক আছে। আর যাকে বলবে সেটা যেমনভাবে রয়েছে তেমনভাবে আঁকার চেষ্টা করবে। তুমি দেখো সাউথ ইস্টে রয়েছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে কি, দক্ষিণ পূর্ব, ঠিক আছে। ওকে চলো পরের প্রশ্ন, চলো ট্রাই করো, পরো বোঝো, অ্যান্সার দাও। দেখো দেখো এটাকে না এঁকেও না, মানে আমরা না এখানে অ্যারেঞ্জ করেও আমরা অ্যান্সার দিতে পারি। তুমি দেখো এখানে বলেছে বিদ্যা হলুদম পশমক, এটা কারেক্ট। আমাদের অ্যান্সার কী বলেছে, নিম্নলিখিত কোন সমানটি সঠিক নয়। দেখো ওখানে বলেছে যে বিদ্যা গোলাপি বা সবুজ রং পছন্দ করে না, তো বিদ্যা গোলাপিও পছন্দ করে না, বিদ্যা কিন্তু সবুজও পছন্দ করে না। ওকে নেক্সট বলেছে যেটা এখানে নেই, বিদ্যা হলুদ রং পছন্দ করে, আগে আদৌ এটা কিনা জানি না আমরা, আমরা অপশানগুলো কাটতে আরম্ভ করবো, এটা আমরা জানি না, তো এটা আমরা স্টার মেরে রেখে দেবো, কারণ এটা আমরা জানি না, বাকি যেগুলো আছে সেগুলোকে কাটো। বলছে যে দিব্যা লাল রং পছন্দ করে, তো দিব্যা নিয়ে কোনো এখানে নেই অপশানে, তো গেল কেটে, মানে আমরা ওটাকে কনসিডার করবো না। পুনম সবুজ বা হলুদ রং পছন্দ করে, এখানে দেখো পুনম সবুজ রং পছন্দ করে লেখা আছে, এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে বলেছে কোনটা সমাজটি সঠিক, তো পুনম সবুজ রং পছন্দ করে না লেখা আছে, এখানে বলছে করে, ডেফিনেটলি এই অপশান কেটে যাবে। নেক্সট বলছে নেহা পাল্পের রং, সরি পার্পল রং পছন্দ করে, এখানে বলছে রেহা নীল রং পছন্দ করে, তো কাটো এটা, কারণ বলা আছে নেহা পার্পল কালার পছন্দ করে। নেক্সট বলছে বিদ্যা গোলাপি বা সবুজ রং পছন্দ করে না, আচ্ছা বিদ্যা দেখো এখানে দুবার লেখা রয়েছে নাকি, সরি প্রথমটা তোমাদের,
হ্যাঁ, বিদ্যা গোলাপি ও সবুজ রং পছন্দ করে, এটাই আমি লিখেছিলাম। আচ্ছা নেক্সট বলছে দিব্যা লাল রং পছন্দ করে, দিব্যা নিয়ে কিছু নেই তো কাটো। ময়ূরী নীল রং পছন্দ করে, ওকে। আচ্ছা তার মানে আমাদের গোলাপে কাব্যাঞ্জলি গোলাপি নাকি দিব্যা হলুদ, কোনটার মধ্যে গোলাপে, ঠিক আছে। তার মানে আমাদের একটু এঁকে নিলে ভালো হয়। তো চলো দেখো, এখানে বিদ্যা গোলাপি এবং সবুজ রং পছন্দ করে না, যেখানে পুনম আবার আমি দেখতে পাচ্ছি সবুজ পছন্দ করে না, ঠিক আছে। ময়ূরী দেখতে পাচ্ছি, আচ্ছা কী কারা কারা কী পছন্দ করে সেটা দেখে নাও আগে। ময়ূরী দেখো, ময়ূরী আমাদের নীল রং পছন্দ করে, তো নীল তো বিদ্যার কালার হতে পারে না, কারণ ময়ূরী অলরেডি সেটা পছন্দ করে। নেক্সট দেখো বলছে যে দিব্যা লাল পছন্দ করে, ওপরে লেখা আছে দেখো দিব্যা লাল পছন্দ করে, ঠিক আছে। তো লাল তো বিদ্যার কালার হতে পারে না, কারণ অলরেডি সেটা দিব্যা পছন্দ করে, ঠিক আছে। অলরেডি সেটা কে পছন্দ করে, দিব্যা পছন্দ করে। তো দেখো 1 2 3 4 কেটে গেছে, ঠিক আছে, 1 2 3 4 কেটে গেছে। আর কি কিছু আছে? আচ্ছা নেহা পার্পেল পছন্দ করে, তার মানে পার্পেলও ওখানে লেখা আছে, দেখো নেহা পার্পেল পছন্দ করে, ঠিক আছে। পার্পেল তার মানে আমরা দেখতে পাচ্ছি পার্পেলও কিন্তু বিদ্যার কালার হতে পারে না। তো দেখো 6টা কালারই দেওয়া আছে, তার মধ্যে 5টা কেটে যাচ্ছে, এটাও আমার হতে পারে না। 1 2 3 4 5 5টাই কেটে গেছে, তাহলে 6টা কালারের মধ্যে বিদ্যা যেটা বেঁচে আছে সেটাই পছন্দ করে, সেটা কোনটা? হলুদ। তো প্রথম যেটা কম্বিনেশান দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের কারেক্ট হবে, এই যে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এখানে দেখো তোমাদের কিছু কিছু সাবজেক্ট দেওয়া আছে, আর একজন সেই ক্লাসটা করে হবি হিসাবে। তো কোন দিন কোন দিন কোন কোন ক্লাস হয় তার উপর বেস করে দেওয়া হয়েছে, ট্রাই করো। বিশাখা হচ্ছে সেই মেয়ে যে 5টা ক্লাসে ভর্তি হয়েছে, কোন কোন দিন তার কোন কোন ক্লাস পড়ে, ঠিক আছে। চলো অ্যান্সার দেখো, এবার তোমাদের সলভ করে দেবো। দেখো বলছে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ক্লাস হয়, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি অ্যান্ড শুক্র, ঠিক আছে। তো সোমবার কিন্তু এরকম ক্রমেই নয়, ঠিক আছে। তো সে মডেলিং ক্লাসে যায় বুধবার, বুধবার যায় মডেলিং, মডে। নেক্সট বলছে বৃহস্পতিবার এবং শুক্রবার তার চিত্রাঙ্কন এবং নৃত্যকলা হয় না, বৃহস্পতিবার এবং শুক্রবার সেই দুটো করে না, তাহলে শুক্রবার সে করে রান্নার কাজ, শুক্রবার সে রান্নার কাজ করে, ঠিক আছে। তো বলছে কোন দিন সে গানের ক্লাস করে, আচ্ছা এক মিনিট দেখে নিই একটু। বৃহস্পতিবার সে চিত্রাঙ্কন করে না এবং নৃত্যকলাও করে না, ঠিক আছে। তাহলে দেখো টোটাল এখানে 5টা আছে, ঠিক আছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে 1 2 বাদ পড়ে যাচ্ছে, রান্না সে শুক্রবারে করে, মডেলিং সে বুধবারে করে। তাহলে দেখো বৃহস্পতিবারে এই দুটো সে করে না, আর মডেলিং আর রান্নাও বৃহস্পতিবারে সে করে না, কারণ বুধবার আর শুক্রবারে করে। তাহলে 1 2 3 4 5টা জিনিসই সে বৃহস্পতিবারে করে না, তাহলে যেটা বেঁচে আছে সেটাই বৃহস্পতিবারে সে করে। তাহলে গান বেঁচে আছে, তার মানে গান সে বৃহস্পতিবারে করে। আর এখানে তার উপরেই প্রশ্ন দিয়েছে গানের ক্লাস কোন দিন হয়, বৃহস্পতিবার হয়, ঠিক আছে। যদি আমরা নর্মালি সলভ করতে যেতাম তাহলে এটা সলভ করা যেত না, কারণ দেখো সোমবার আর মঙ্গলবারের ওপর ডাইরেক্ট কোনো হিন্স দেওয়া নেই, আশা করি বুঝতে পারছো, সোমবার বা মঙ্গলবারের ডাইরেক্ট কোনো হিন্স দেওয়া নেই। সেই জন্য আমরা কী করতে পারি, আমরা বৃহস্পতিবারের অপশানগুলো এলিমিনেট করে দেখতে পারি, গানটা বেঁচে আছে তো গান আমরা বৃহস্পতিবারে করাই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের ক্যালেন্ডার বেসড প্রশ্ন, ভালো প্রশ্ন, ট্রাই করো। ক্যালেন্ডার বেসড প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফট NTPC-র পড়েছে, সুতরাং আশা করা যায় যে রেলওয়ে গ্রুপ ডিতে আমরা দেখতে পাবো। দেখো মঙ্গলবার হবে কিভাবে, দেখো 16 এপ্রিল বলেছে আমাদের, ঠিক আছে, আর সেখান থেকে আমাদের যেতে হবে 2রা জুন পর্যন্ত, 2রা জুন পর্যন্ত। তো দেখো এপ্রিল মাস, এপ্রিল এটা, ঠিক আছে, এপ্রিল মাস, এপ্রিল মাস আর কদিন বেঁচে আছে, তাহলে 14 দিন বেঁচে আছে। মাঝখানে আমাদের মে আছে, মে আমাদের 31 দিনে হয়, আর জুনে আমাদের 2 দিন। এখানে কোনো রিমাইন্ডার আমরা পাবো না, এই জায়গায় রিমাইন্ডার মানে ভাগশেষ আমরা পাবো না। এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগশেষ পাবো 3 7 4 28, 7 দিয়ে ভাগ করতে হয় আমরা জানি, এটাকেও 7 দিয়ে ভাগ করো, এটাকেও 7 দিয়ে ভাগ করো, আর এখানে তো 7 দিয়ে ভাগ জানা তো 2 আমাদের রিমাইন্ডার। তো টোটাল এক্সট্রা দিন কদিন পাচ্ছি, 7-এর পরেও এক্সট্রা দিন কদিন পাচ্ছি, 5 দিন এক্সট্রা পাচ্ছি, ঠিক আছে। তো বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারের সঙ্গে 5 এক্সট্রা যোগ করে দাও। দেখো বৃহস্পতিবারের সঙ্গে 7 যোগ করলে বৃহস্পতিবারই আসতো, যেদিন আছে তার সঙ্গে 7 যোগ করলে সেই দিনটাই আসে। তো তোমাকে 2 দিন কমই দিতে বলেছে, তার মানে এখানে হবে তোমাদের মঙ্গলবার, বুধ আর মঙ্গল, ঠিক আছে। তো মঙ্গলবার আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে, এমনি তুমি বৃহস্পতির সঙ্গে 5 দিন যোগ করলে মঙ্গলবারই পাবে। পরের প্রশ্নে চলো, জিজ্ঞাসা চিহ্নে কোনটি বসবে, ট্রাই করো। একটু লেন্দি আছে, কারণ অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে, সরি লেটার দেওয়া রয়েছে।
প্রথমটা বলেছে GSI, তো G7 S19 I আমাদের 9, তারপরটা বলেছে আমাদের ITD, এটা দেখো ক্লিয়ারলি এটা তোমাদের 9 হয়, আচ্ছা উপরেই লিখছি আমি, এটা তোমাদের 9 হয়, এটা তোমাদের 20 হয়, এটা D4 হয়, এটা দেখো +2 হয়েছে, এটা দেখো +1 হয়েছে, এটা দেখো -5 হয়েছে। তো সেমভাবে কি পরেরটা এগিয়েছে দেখে নেওয়া যাক, KUY, ঠিক আছে, কে আমরা জানি 11 হয়, এটা আমাদের 21, এটা আমাদের 25 হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে এটা এসছে সেম +2, এটা আমাদের +1, আর এটা আমাদের দেখতে পাচ্ছ দেখো 4, তো দেখো 26 + 4 তার মানে 30, তার মানে ডি এর কোড তুমি 4ও ধরতে পারো, ডি এর কোড 30ও ধরতে পারো, 30 থেকে যদি 25-এ আসে তার মানে -5 হচ্ছে, তার মানে এখানেও আমাদের -5 হচ্ছে। তাহলে কোডিং আমাদের যেটা হয়েছে +2 + 1 আর -5, এই হচ্ছে কোডিং হয়েছে। তাহলে O15W, এই যে এইটা নিচ্ছি আমি, ঠিক আছে, W হচ্ছে আমাদের 23, আবার O হচ্ছে আমাদের 15। তো ট্রাই করো, প্রথমটায় আমাদের কী হচ্ছে +2 হবে, তো 15-র সঙ্গে +2 করলে 17 কোডিং হয়, 17 কিউএর কোড, তারপরটা আমাদের +1 হবে, W পরে X আসে আমাদের, ঠিক আছে। আচ্ছা কারণ কি 23-24 আসবে, 24 হচ্ছে X এর কোড, তারপর আমাদের ও থেকে -5 করো, 15 থেকে -5 করলে 10 আসে, 10 হচ্ছে J এর কোড, তার মানে QXJ এইটা। চলো, বলছে বিভিন্ন রঙের 6টা বাক্স আছে, এদেরকে একটার উপর একটা সাজিয়ে রাখা হয়েছে, ট্রাই করুন জিরা। চলো অ্যান্সার দেখো, বলছে যে 6টা বাক্স কী কী আছে, কালো, হলুদ, সবুজ, সিয়ান এবং ম্যাজেন্ডা, ঠিক আছে। বলছে সিয়ান এবং বেগুনি বাক্সের মধ্যে রাখা হয়েছে 3টে। নেক্সট বলছে হলুদ বাক্সকে সবথেকে তলায় রাখা হয়েছে, তো হলুদ সবথেকে তলায় বসালাম আমি, এটা হলুদ বাক্স, এটা তলায় বসে গেল, ঠিক আছে। আর কি বলছে, আর বলছে যে ম্যাজেন্ডা এবং সবুজ রঙের বাক্সের মাঝে শুধুমাত্র কালো রঙের বাক্স আছে, ম্যাজেন্ডা কালো সবুজ অ্যারেঞ্জমেন্ট এমনও হতে পারে, বা হতে পারে সবুজ আগে গেল তারপরে কালো এলো তারপর ম্যাজেন্ডা গেল, ঠিক আছে, এই দুটো অ্যারেঞ্জমেন্টকেই ঘুরিয়ে লেখা যায়। নেক্সট বলছে যে তাহলে কোন রঙিন বাক্সটি ওপর থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে, তো আমরা যদি নর্মাল অ্যারেঞ্জমেন্টও করি, ঠিক আছে, তো আমরা যদি এখানে এরকম করি, সিয়ান এবং বেগুনি বাক্সের মাঝখানে 3টে বাক্স আছে, হলুদ বাক্স সব থেকে নিচে রাখা হয়েছে, ম্যাজেন্ডা এবং সবুজ বাক্সের মাঝখানে কোনো তো কালো বাক্স, তো আমি যদি করি এখানে আমার ম্যাজেন্ডা আনলাম, ঠিক আছে, এই জায়গায় আমি কালোকে আনলাম আর এইখানে আমি সবুজকে আনলাম, এটা করা যেতেই পারে। তাহলে 1 2 3 4, তার মানে 5 and 6, এই কটা আমার থাকলো। এবার তুমি একটা জিনিস দেখো, তুমি যদি সিয়ানকে এই জায়গায় রাখো, তুমি সাপোজ ধরো সিয়ানকে এখানে রাখলে, তাহলে 1 2 3 4, দাঁড়াও 1 2 3 4 5 6, হ্যাঁ, তো সিয়ানকে যদি এখানে রাখো তাহলে 1 2 3, এই জায়গায় আমার বেগুনি আসার কথা, সিয়ান যদি এখানে থাকে 1 2 3, তাহলে এই জায়গায় আমার বেগুনি আসার কথা, ঠিক আছে। তো আমি যদি এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী করি তাহলে এই জায়গায় আমার সবুজ আসার কথা নয়, এই জায়গায় আমার কী আসার কথা, বেগুনি আসার কথা, অথচ আমি, ঠিক আছে, এইটা বেগুনি, অথচ আমি দেখতে পাচ্ছি যে ম্যাজেন্ডা কালো এবং সবুজ, এটা তো আমার কারেক্টই হওয়ার কথা, এই অ্যারেঞ্জমেন্ট কারেক্ট হবে, তার মানে এখানে আমার আরও দুটো ঘর আছে, বেসিক্যালি এখানে আরও দুটো ঘর আছে, তার মানে কাজ করতে পারি, আমি এই জায়গায় ম্যাজেন্ডাকে বসালাম, ঠিক আছে, এই জায়গায় আমি কালোকে বসালাম আর এই জায়গায় আমি সবুজকে বসালাম, তাও তো অ্যারেঞ্জমেন্ট সঠিক হচ্ছে, দেখো 1 2 3 4 5 6, ক্লিয়ার। এখানে বলেছে যে ওপর থেকে তৃতীয় স্থান, তো 1 2 and 3, তৃতীয় স্থানে কে বসে আছে, কালো বসে আছে, এই জন্য অ্যান্সার কালো করেছে, কিন্তু রেলওয়ে অনেক সময় ভুল অ্যান্সার দেয়, তো আমরা একবার কাজ করি ও বাকি অপশানগুলোকে চেক করে একবার দেখি। যদি আমি সিয়ানকে এখানে বসাতাম তাহলে কী হতো, তাহলে হতো যেটা সেটা হচ্ছে 1 2 and 3, এই পোর্শানে এইখানে, ঠিক আছে, কারণ সিয়ানের ওপরে আরেকটা ঘর আছে, এইখানে আমাদের কে চলে আসতো, এইখানে আমার চলে আসতো বেগুনি, আর তার নিচে আমাদের হলুদ থাকতো, কারণ হলুদকে আমাদের রাখতেই হবে, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7টা হয়ে যেত, তো এই অ্যারেঞ্জমেন্ট আমার কিন্তু খাটতো না, ঠিক আছে। এবার আমি আরেকটা কাজও করতে পারি, কী করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বেগুনিকে এই জায়গায় দিলাম আর সিয়ানকে আমি এইখানে দিলাম, এটাও করা যেতে পারে, তাদের মাঝখানে 1 2 and 3, এটাও করা যেতে পারে, ঠিক আছে। এই জায়গায় আমার বসলো ম্যাজেন্ডা, এই জায়গায় আমার বসলো সবুজ মানে গ্রিন, এখানে আমার বসলো ব্ল্যাক, এটা হতে পারে। আরেকটাও হতে পারে, কী হতে পারে, দেখো বেগুনি আর সিয়ান এখানেই থাকলো, গ্রিন চলে গেলো আমার এই জায়গায়, এইখানে আমার চলে গেলো গ্রিন, G4 গ্রিন,
আর জি এর জায়গায় চলে এলো ম্যাজেন্টা, এম ফর ম্যাজেন্টা, তাদের মাঝখানে ব্ল্যাক আছে, এটা আমার হতে পারে। আর হলুদ তো হলুদের জায়গাতেই থাকবে, ও তো চেঞ্জ হবে না। তো এই এতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কিন্তু তিন নম্বরে কিন্তু ব্ল্যাকই আছে, দেখো 1 2 3। আর এই অ্যারেঞ্জমেন্টটা তো পুরোপুরি হতেই পারে না, কারণ এখানে 7টা বাক্স দরকার তাহলে, ঠিক আছে। সো আইদার এটা হবে অথবা এটা হবে, অথবা এর মাঝখানে আর একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। কিন্তু যাই হোক না কেন, 1 2 3 দেখো আমাদের ব্ল্যাক কিন্তু তিন নম্বরই আসছে উপর থেকে, ওই জন্য অ্যান্সার আমাদের ব্ল্যাকই হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ইনইকোয়ালিটির প্রশ্ন ট্রাই করো। এইটা থেকে কোনটা অপশানে আসতে পারে, কোনটা সঠিক হতে পারে, দেখো ভি এবং টি রয়েছে, টি গ্রেটার দ্যান ভি রয়েছে, তো টি এই আর ভি এই, দেখো দুটো বিপরীত সাইন রয়েছে, এটাও বিপরীত, এটাও বিপরীত, এটাও বিপরীত, এটাও বিপরীত, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং এই অ্যারেঞ্জমেন্টটা পসিবল হতে পারে না, এই রিলেশন হতেই পারে না। নেক্সট জেড গ্রেটার দ্যান এন, জেড এই এন এই, দেখো বিপরীত সাইন রয়েছে, এইটা আর এইটা দেখো বিপরীত সাইন, বিপরীতমুখী সাইন, এটাও আমাদের কেটে গেল। টি ইকুয়াল টু এস, টি আর এস, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ টি গ্রেটার দ্যান এস হবে, কারণ টি আর এস এর মাঝখানে তিনটে সাইন আছে, এইটা এইটা আর এইটা, এদের মধ্যে প্রাধান্য কে পাবে সব থেকে, গ্রেটার দ্যান, তারপর প্রাধান্য কে পাবে এ, তারপর শেষে প্রাধান্য এ পাবে, তো এ যখন রয়েছে তখন এই হচ্ছে সেরা এখানে, তো টি গ্রেটার দ্যান এস আমরা নেব, তো এটা আমাদের কেটে গেল, তো আমাদের এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর গ্রেটার দ্যান ইউ, দেখো এইটা এইটা এইটা, আর আর ইউ এর মধ্যে তিনটে সাইন আছে, এটা এটা আর এটা, তো এদের মধ্যে প্রাধান্য কে পাবে, যে গ্রেটার দ্যান, তো গ্রেটার দ্যান দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা আমি নেবো, তো আর গ্রেটার দ্যান ইউ, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, লাস্ট অপশন কারেক্ট, ইয়েস, ঠিক আছে। এইটা এইটা এবং এইটা, অথবা এইটা এইটা এবং এটা, অথবা এটা এটা এবং এটা, অথবা এটা এটা এবং তোমাদের এটা এঁকেছি, আচ্ছা জাস্ট মিনিট, এটা এটা এবং এটা, এই কম্বিনেশানগুলোতে রিলেশান পসিবল হতে পারে, ঠিক আছে। হতে পারে তিনটে থাকলো না, হতে পারে যে কোনো একটা থাকলো, বা হতে পারে যে কোনো দুটো থাকলো, কিন্তু একমুখী থাকতে হবে, যখনই দুটো থাকবে তখন তাদেরকে একমুখী অবস্থা থাকতে হবে, তবেই রিলেশান পসিবল হয়, ঠিক আছে। আর এটার মধ্যে প্রাধান্য কে পাবে, এ পাবে, 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 এরা প্রাথমিক প্রাধান্য পাবে, যদি এটা না থাকে তখন প্রাধান্য পাবে এরা, এটা এক্ষেত্রে, এটা এক্ষেত্রে, এটা এক্ষেত্রে, এটা, যদি এটা না থাকে তখন শেষে প্রাধান্য কে পাবে, ইকুয়াল টু, তখন যদি এটা না থাকে তখন সব ক্ষেত্রে প্রাধান্য কে পাবে, ইকুয়াল টু, কিন্তু যদি এটা থাকে তাহলে এটা ফার্স্ট প্রাধান্য পাবে, তারপর এটা পাবে, তারপর আমাদের ইকুয়াল টু প্রাধান্য পাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো পরের প্রশ্ন, অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন, উচ্চতা ওয়াইজ তোমাদের দেওয়া হয়েছে, ট্রাই করো নিজেরা। দেখে না বলছে যে চারজন আছে, মাত্র চারজন, আচ্ছা নাগেশের উচ্চতা রবীন্দ্র থেকে কম কিন্তু ত্রিবেণীর থেকে বেশি, তো নাগেশ ত্রিবেণীর থেকে বেশি হবে, রবীন্দ্র থেকে কম হবে। নেক্সট বলছে শিবার উচ্চতা নাগেশের থেকে কম কিন্তু ত্রিবেণীর থেকে বেশি, তার মানে নাগেশের থেকে কম হবে শিবার উচ্চতা কিন্তু ত্রিবেণীর থেকে বেশি হবে শিবার উচ্চতা। যদি এদের মধ্যে সবথেকে বেশি উচ্চতা সম্পন্ন শিক্ষার্থীকে নির্বাচন করতে হয় তাহলে কে নির্বাচিত হবে, রবীন্দ্র নির্বাচিত হবে, সবথেকে বেশি উচ্চতা কার, রবীন্দ্রের, ঠিক আছে। প্রশিক্ষক যদি এদের মধ্যে থেকে কাউকে বাস্কেটবল দলে নিয়োগ করতে চায় বা নির্বাচিত করতে চায় তাহলে কে হবে সেটা, সবথেকে বেশি উচ্চতা যার, ঠিক আছে, রবীন্দ্র। পরের প্রশ্নে চলো, উত্তর দিকে মুখ করে বসে আছে এরা এবং এর ওপর বেশ করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ট্রাই করো। দেখো বলছে যে উত্তর দিকে বসে আছে এরা, তো 1 2 3 4 5 6, তাই না, 1 2 3 4 5 6, তো বলছে বরুণ এবং কাশ্যপ একদম শেষ প্রান্তগুলোতে বসে আছে, ঠিক আছে। তো আইদার বরুণ এখানে বসবে অথবা কাশ্যপ এখানে বসবে, অথবা কাশ্যপ এখানে বসবে এবং বরুণ এখানে বসবে, ঠিক আছে, এই দুটো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। নেক্সট বলছে অনিল ঠিক বরুণের বাম দিকে বসে আছে, দেখো বরুণ যদি এখানে হয় বরুণের বাম দিক হচ্ছে এই দিকে, কারণ সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, যেটা পসিবলই নয়, কারণ বরুণ তো শেষ প্রান্তে বসে আছে, তার মানে এই অ্যারেঞ্জমেন্ট আমার পসিবল নয়, মানে বরুণের বাম দিকে কে বসে আছে, অনিল, তো এই জায়গায় অনিল বসবে। নেক্সট বলছে অনিল এবং স্যামসনের মাঝে একজনই বসে আছে, তো স্যামসন এখানে বসবে, একজন বসে আছে। জনসন কিন্তু কাশ্যপের ঠিক পাশে নেই, তার মানে জনসনই এখানে বসবে, জনসন এখানে বসবে না, তার মানে জনসন এখানেই বসবে। তো কাশ্যপের পাশে কে বসে আছে, যে বেঁচে আছে, কে বেঁচে আছে, প্রসাদ, প্রসাদই বাকি আছে, তো প্রসাদ বসবে, অ্যান্সার সোজা, ইজি। পরের প্রশ্নে চলো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ট্রাই করো।
অনেক প্রশ্ন তোমাদের করানো হলো আজকে, আশা করি দেখতে পাচ্ছ, কিন্তু খুব চটজলদি হচ্ছে। তো তোমরা কিন্তু পরীক্ষা হলে আরও চটজলদি করতে পারবে, কারণ আমি এক্সট্রা কথা বলি, তোমাদেরকে বোঝাই, সুতরাং টাইম এখানে খরচ হয়, সেটা তো তোমাদের করতে হবে না। ওকে, দেখো বলছে কিছু মোবাইল হলো ল্যাপটপ, তো কিছু মোবাইল হলো ল্যাপটপ, এর ফল ল্যাপটপ, কোনো ল্যাপটপই কম্পিউটার নয়, কোনো ল্যাপটপই কম্পিউটার নয়, তো কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে নেগেটিভ রিলেশন আছে, সব ফোনই হচ্ছে কম্পিউটার। আচ্ছা, তাহলে কম্পিউটার সাইনটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, এই হচ্ছে ধরো কম্পিউটার, সি পার কম্পিউটার, আর পি পার ফোন, ফোন হচ্ছে এর মধ্যে যাবে, ঠিক আছে, সব ফোনই কম্পিউটার বলেছে, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম হবে। অন্তত কিছু মোবাইল হলো কম্পিউটার, দেখো মোবাইল এবং কম্পিউটারের মধ্যে নেগেটিভ রিলেশন আছে, এই যে মোবাইল, এই যে পার্টটা, মোবাইলের যে পার্টটা এলের মধ্যে ঢুকে আছে তার সঙ্গে সি এর নেগেটিভ রিলেশন আছে, বাকি পার্টের সঙ্গে কোনো রিলেশন বলানি, তো এটা আমাদের কেটে যাবে। যদি বলতো অন্তত কিছু মোবাইল কম্পিউটার নয়, তাহলে কারেক্ট হতো, কারণ মোবাইলের যে পার্টটা এলের মধ্যে ঢুকে আছে তারা কিন্তু কম্পিউটার ডেফিনেটলি নয়। নেক্সট বলছে কিছু অন্তত কিছু ফোন হলো ল্যাপটপ, দেখো ফোনের সঙ্গে পুরো ল্যাপটপের নেগেটিভ রিলেশন আছে, কারণ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে পুরো ফোনটাই কম্পিউটারের মধ্যে আছে, আর কম্পিউটারটাই পুরোটা এলের সঙ্গে শত্রুতা সম্পর্কে আছে, তার মানে পিয়ের সঙ্গে এলের কোনো রিলেশন থাকতেই পারে না, নেগেটিভ রিলেশন হবে। এখানে তো কিছু বলেছে, সেটা ইনকারেক্ট হয়ে যাবে, দুটোই এখানে ইনকারেক্ট। অথবা আমরা কী বলতে পারি, এইটা সিদ্ধান্ত ওয়ান এবং টু কোনোটাতেই উপনীত হওয়া যাবে না, ঠিক আছে। এই হচ্ছে টোটাল তোমাদের আজকে ছিল, আশা করি ভালো লেগেছে, অনেক প্রশ্ন করিয়েছি, প্রথমে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন করালাম, তারপরে এনটিপিসি সিবিটি টু এর একদম যেগুলো বাম্পার প্রশ্ন, যেগুলো একদম রিসেন্ট প্রশ্ন সেগুলো করানো হলো, ঠিক আছে। এবার প্র্যাকটিস করতে থাকো, ডেফিনেটলি সফলতা আসবে। থ্যাংক ইউ।